আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে প্রাণীর আচরণ পড়ব এবং এই চ্যাপ্টারটা এত মজার, অনেক মজা করে পড়া যায় এই চ্যাপ্টার। যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কিন্তু অনেকেই তোমরা পড়ো না এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টারটা আমরা আজকে ভালো করে শেষ করব। বলা যায় না, গত বছরের মতো আমাদের বোটানিতে যেমন 12 নম্বর অধ্যায় থেকে 3টা কোশ্চেন চলে আসছিল, এই বছর জুলজির এই অধ্যায় থেকে কোশ্চেন চলে আসতে পারে। তো এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব দাও, চলো আজকে খুব সুন্দর করে পড়ে ফেলি। আচ্ছা, সবাই কেমন আছো? আমি একটু হসপিটালে ছিলাম, দেরি হলো এর জন্য, নাহলে আর আগেই ক্লাস শুরু করে দিতাম। আচ্ছা, অনেকেই জয়েন করছো তোমরা। ওকে, আচ্ছা, আমাদের তানহা আছে, আফসানা ফারহানা মিলি আছে, আরো অনেকেই আছে। সবাই ভালো আছো? আমাদের কিন্তু এই যে যে চ্যাপ্টার গুলো আমি পড়াচ্ছি আমাদের শর্ট সিলেবাসের বাইরের জুলজির, এই চ্যাপ্টার গুলোর উপরে আমাদের একটা এক্সাম হবে, এবং এক্সামে যারা ভালো করবে টপ 100 বা টপ 50 রেজাল্ট আমরা বোর্ডে দিব। এবং তোমরা যদি আমার সাথে সাথে একবার শেষ করে ফেলো এই চ্যাপ্টার গুলো এবং এক্সামটা দিয়ে ফেলো, তোমার আসলে অনেক লাভ হবে। কারণ বায়োলজি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তো মাস্ট পড়তে হয়, বোটানি জুলজি দুইটাই, আর কেমিস্ট্রির ক্ষেত্রে মাত্র শর্ট সিলেবাসের বাইরে দুইটা চ্যাপ্টার, ওই দুইটা চ্যাপ্টার হয়ে যায় পড়া। কিন্তু ফিজিক্সে কয়েকটা চ্যাপ্টার বেশি আছে, তো বায়োলজিটা আগে শেষ করো, সবাই দ্রুত জয়েন করো। আচ্ছা, সবাই কেমন আছো? পড়াশোনা হচ্ছে ভালো করে? গতদিন যেটা পড়াইলাম সেটা শেষ করছো না? ওকে, আমাদের প্রাণীর আচরণ, অ্যানিমাল বিহেভিয়ার, আমরা এই প্রাণীর আচরণ ব্যাপারটা নিয়ে আজকে জানবো। বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সাপেক্ষে আমাদের প্রাণীদের বিভিন্ন রকমের সাড়া দান দেওয়া হয়। আমরা এক এক সময় এক এক রকম আচরণ করি না? ধরো পরিস্থিতি ভালো থাকলে আমাদের মন ভালো থাকে, আবার পরিস্থিতি খারাপ হলে আমাদের মন খারাপ হয়ে যায়। আমরা এক এক সময় এক এক রকমের আচরণ করি। এই আচরণগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। যেই তোমার যেখানে আচরণ নিয়ে আলোচনা করা হয় সেটাকে আচরণ বিদ্যা বলে। যে পুস্তকে বা যেই শাস্ত্রে আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? আচরণ বিদ্যা বলে। আচরণ বিদ্যার ইংরেজি নাম হচ্ছে ইথোলজি। আচরণ বিদ্যাকে ইংরেজিতে কি বলে? সবাই ক্লাসে সুন্দর করে একটা লাইক দিয়ে দাও তো, সুন্দর করে একটা লাইক দিয়ে দাও, তাহলে তোমার ফ্রেন্ডদের কাছে এই ক্লাসটা চলে যাবে। আচরণ বিদ্যাকে কি বলে? আচরণ বিদ্যাকে বলে ইথোলজি। ইথোলজি মানে হচ্ছে আচরণ বিদ্যা, আচরণ সংক্রান্ত বিদ্যা হচ্ছে ইথোলজি। এখানে দেখো আচরণ বিদ্যা নিয়ে 3 জন বিজ্ঞানীর কথা বলা আছে, আমাদের কার্ল ফন ফ্রিস, কনরেড লরেন্স, আইজেনসে নিকোলাস টিন বার্জেন। অর্থাৎ আমাদের 3 জন বিজ্ঞানী আছে, তাহলে 3 জন বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রিস, লরেন্স এবং টিন বার্জেন। এই 3 জন বিজ্ঞানী আচরণ নিয়ে আলোচনা করছে। পরীক্ষা যদি আসে নিচের কোন বিজ্ঞানী আচরণ নিয়ে আলোচনা করেনি? ফ্রিস, লরেন্স, টিন বার্জেন, আরেকজন হচ্ছে তোমার রাদারফোর্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাদারফোর্ড, তাই না? রাদারফোর্ড কিন্তু আচরণ নিয়ে আলোচনা করেনি। এখানে যে টিন বার্জেনের কথা বলছি আমরা, নিকোলাস টিন বার্জেন, নিকোলাস টিন বার্জেনকে আচরণবিদ্যার জনক বলা হয়, ফাদার্স অফ ইথোলজিকে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফাদার্স অফ ইথোলজিকে, ফাদার্স অফ ইথোলজি হচ্ছে টিন বার্জেন। ইথোলজির ফাদার্স হচ্ছে টিন বার্জেন। এই টিন বার্জেনকে ইথোলজির প্রধান স্থপতি হিসেবে গণ্য করা হয়, ইথোলজির স্থপতি, ইথোলজির জনক, সবটাই হচ্ছে আমাদের এই টিন বার্জেন। ওকে, তাহলে আমরা 3 জন বিজ্ঞানীর কথা জানলাম এবং তাদের ছবিও দেখতে পেলাম। এর পরের পেজে চলে যাচ্ছি। এবার দেখো আমাদের উদ্দীপনা সম্মেলনকে বলা হয় মোটিভেশন বা প্রেরণা। তোমরা মাঝে মাঝে বলো না যে আপু একটু মোটিভেশন দেন, একটু প্রেরণা দেন। এই মোটিভেশন প্রেরণা কোথা থেকে আসে? যে আমি কথা বললাম, এই কথা বলার কারণে কিন্তু মোটিভেশন বা প্রেরণা আসে। এখন আমি যদি কথা না বলি তাহলে তোমাদের কিন্তু প্রেরণাটা আসে না। আমি যদি হোয়াইট অ্যাপ্রন ব্যাচের কথা না বলি তাহলে কিন্তু কেউ হোয়াইট অ্যাপ্রন ব্যাচের কথা জানে না। এই জন্য আমার বলতে হয় যে আমাদের হোয়াইট অ্যাপ্রন একটা ব্যাচ আছে এবং এই হোয়াইট অ্যাপ্রন ব্যাচটা অনেক ভালো, অবশ্যই অনেক ভালো। কিন্তু আমি যদি না বলি যে হোয়াইট অ্যাপ্রন ব্যাচটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ভালো, এখানে আমরা অনেক অনেক কিছু তোমাদের দিব, জেনারেল নলেজ, ইংলিশ ব্যাপারটা একদম মাঝা মাঝা করে দিব, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সব ক্লাসই আল্লাহর রহমতে আমি লাইভে নিব, এই ব্যাপারগুলো যদি আমি না বলি তোমরা কি জানবা? তোমরা কিন্তু জানবা না। অর্থাৎ এই বলার জন্য হলেও বলতে হয়, প্রেরণা দেওয়ার জন্য হলেও আমাদের বলতে হয়। দ্যাট মিন্স মোটিভেশন ব্যাপারটা হচ্ছে প্রেরণা। এরপর দেখো আমাদের অ্যাস্ট্রাস চক্র, আমাদের কিন্তু রজচক্র আছে, মেয়েদের রজচক্র হয়, মেয়েরা সবাই জানো, ছেলেরাও জানো। তো এই রজচক্রটা প্রাইমেট জাতীয় কিছু প্রাণী আছে তাদের ক্ষেত্রে তাদের জননাঙ্গের কালার চেঞ্জের মাধ্যমে প্রকাশ পায়, মানুষের ক্ষেত্রে ব্লিডিং এর মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু অন্যান্য প্রাণী আছে তাদেরও রজচক্র হয়, তাদের রজচক্রের সময় তাদের জননাঙ্গ কি হয়, জননাঙ্গের কালার চেঞ্জ হয়, তাদের জননাঙ্গ স্ফীত হয়ে যায়, ফুলে যায় এবং জননাঙ্গের কালার চেঞ্জ হয়ে যায়, এর মাধ্যমে তাদের রজচক্র হতে পারে। তাদের রজচক্রকে বলা হয় অ্যাস্ট্রাস চক্র। অন্যান্য যারা প্রাইমেট আছে তাদের রজচক্র কি কি বলে? তাদের রজচক্রকে বলা হয় অ্যাস্ট্রাস চক্র। ওকে, তাহলে এই পেজের মধ্যে আর কিছু নেই, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আমাদের দেখো প্রাণীর আচরণ অভিযোজনিক। অভিযোজনিক বলতে আসলে আমরা প্রাণীরা একই পরিবেশে নিজে
নিজেদের খাপ খাইয়ে নেই। ধরো তোমাকে যদি আমি মেডিকেলের হোস্টেলে দিয়ে দিই তখন তোমার আচরণ একরকমের, তোমাকে যদি আমি বাসায় রাখি তাহলে তোমার আচরণ একরকমের। অর্থাৎ আমরা প্রাণীরা আমাদের আচরণের পরিবর্তন করতে পারি, জায়গার পরিবর্তন সাপেক্ষে সেখানে আমরা নিজেদেরকে অভিযোজিত করতে পারি, খাপ খাইয়ে নিতে পারি। এই খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটাই হচ্ছে প্রাণীর আচরণ অভিযোজনিক। প্রাণীর আচরণ কিরকম? প্রাণীর আচরণ অভিযোজনিক। তারপরে আমাদের তোমার হচ্ছে মাসভিত্তিক ঋতুভিত্তিক আমাদের মধ্যে কিছু চেঞ্জ আসে, এটাকে দৈনিক ছন্দময়তা বলে। প্রাণীর আচরণ সাধারণত মোটিভেশন বা প্রেরণাজাত বা প্রেরণাজাত। আমাদের প্রাণীর আচরণটা কিরকম? আমাদের প্রাণীর আচরণটা প্রেরণাজাত। যদি তোমাকে প্রেরণা না দেওয়া হয় তাহলে তুমি ভালো কিছু করতে পারবে না। তার জন্যই আমরা তোমাদের টিচার যারা আছি আমরা বিভিন্ন ব্যাচ দিয়ে তোমাদের প্রেরণা দেই, আমরা বিভিন্ন ফ্রি ক্লাসের মাধ্যমে তোমাদের প্রেরণা দেই, বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা তোমাদের প্রেরণা দিই। কারণ আমাদের আচরণ প্রেরণার কারণে চেঞ্জ হয়। তুমি বিলিভ করতে পারবে না আমার একটা কথা বা কোনো একটা টিচারের কথা তোমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। কোন টিচারের কথা যদি তুমি সুন্দর করে মেনে চলো তোমার লাইফ টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। এর জন্য আমাদের আচরণটা কিরকম? আমাদের আচরণটা প্রেরণাজাত বা প্রেরণাজাত। ওকে, তারপর আমরা চলে যাব পরবর্তীতে উদ্দীপনাতে। আমাদের এখানে দেখো উদ্দীপনা বা আচরণগত পরিবর্তন, আমাদের আচরণগত পরিবর্তন তিন রকমের। একটা হচ্ছে মোটিভেশন, একটা রিলিজিং, একটা টার্মিনেটিং। মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। আমাদের উদ্দীপনা কয় রকমের বলো তো বাচ্চারা? আমাদের উদ্দীপনা তিন রকমের, মোটিভেশন, রিলিজিং আর টার্মিনেটিং। এই তিন রকমের উদ্দীপনা আমরা মনে রাখবো মটর কথাটা দিয়ে। ম দিয়ে মোটিভেশন, ট দিয়ে টার্মিনেটিং, র দিয়ে রিলিজিং। আমাদের উদ্দীপনা কয় ধরনের? আমাদের উদ্দীপনা তিন ধরনের, মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। আমাদের উদ্দীপনা আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাইরে থেকে একটা উদ্দীপনা পাই আমরা, ভিতর থেকে একটা উদ্দীপনা কাজ করে। ধরো আমি তোমার টিচার, আমি তোমাকে বললাম এই ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিন্তু মেডিকেল পরীক্ষায় চান্স পাবা না। আমি বাইরে থেকে তোমাকে বললাম দেখো ওই যে ওই আপুটা মেডিকেলে চান্স পেয়েছে, তোমার জুলেখা আপু কিন্তু সেকেন্ড টাইম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমাদের জুলেখা কিন্তু সেকেন্ড টাইম হয়েও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে গিয়েছে, এখন আমাদের কনস্ট্রাক্টর পদেও আছে। তাহলে তোমরা যারা সেকেন্ড টাইমে আসো তারা কিন্তু চান্স পাবা। আমি জুলেখাকে দেখালাম, এটা তোমার বাহ্যিক উদ্দীপনা। জুলেখাকে দেখার পরে তোমার ভেতর থেকে কি হলো যে আমাকেও তাহলে পড়াশোনা করতে হবে, জুলেখা আপুর মতো আমাকেও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হবে। এটা তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা। দ্যাট মিন্স উদ্দীপনা আবার দুই রকমের হয়, একটা বাইরে থেকে কিছু দেখে যে উদ্দীপনা সেটা বাহ্যিক উদ্দীপনা, এবং আমাদের ভেতর থেকে যে উদ্দীপনাটা কাজ করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। ওকে, তারপর দেখো রিলিজিং। রিলিজিং হচ্ছে, রিলিজিং একটা উদ্দীপনার প্রকারভেদ। আমাদের বিজ্ঞানী লরেন্স রিলিজার শব্দটা সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। রিলিজার শব্দ সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রয়োগ করে? রিলিজার শব্দটা সর্বপ্রথম আমাদের লরেন্স নামক একজন বিজ্ঞানী প্রয়োগ করে। এবং টিন বার্জেন, মানে আমাদের মিথোলজির জনক বা স্থপতি যে, এই টিন বার্জেন এটা নিয়ে ব্যাপক গবেষণা করেছে। তো রিলিজার শব্দটা প্রবর্তন করেছে লরেন্স, আর এটা নিয়ে গবেষণা করেছে টিন বার্জেন। দুজন বিজ্ঞানীর নাম পাশাপাশি, ভুল করা যাবে না। এরপর দেখো রিলিজারের কার্যকারিতার বিষয়টা জানা গেছে কিভাবে? রিলিজারের কার্যকারিতার বিষয়টা জানা গিয়েছে হেরিঙ্গাল নিয়ে গবেষণার কারণে। হেরিঙ্গালের বৈজ্ঞানিক নামটা পড়বো ল্যারাস আর্জেন্টেটাস। ল্যারাস আর্জেন্টেটাস হচ্ছে হেরিঙ্গালের তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম। এইটুকু জানার পর এখান থেকে আর কিছু জানবো না। তারপর দেখো আমাদের টার্মিনেটিং উদ্দীপনা আছে। টার্মিনাল মানে কি? টার্মিনাল মানে হচ্ছে টু দা এন্ড, তাই না? শেষ। টার্মিনেটিং মানে কোনো কিছু একটা শেষ হওয়ার পরে যে উদ্দীপনা। ধরো তুমি প্রচুর পরিমাণে খাবার খেয়েছো, ধরো তুমি মেডিকেলে চান্স পেয়েছো, আমার বাসায় তোমাকে দাওয়াত দিয়েছি। মেডিকেলে যারা চান্স পায় আমাদের ব্যাচ থেকে তাদের কিন্তু আমি তোমার হচ্ছে ট্যুরে নেই, ট্যুর বা ছোট ছোট ট্যুর আর কি ঘুরাইতে নেই, দাওয়াত দেই, সেলিব্রেশন হয়। তো সেলিব্রেশনে যে তুমি বুফেতে সেলিব্রেশন, তুমি ইচ্ছা মতো খেয়েছো, খাওয়ার পরে তোমার পেট ভরে গেছে, তখন মনে হচ্ছে যে আমি যাই বললাম যে আইট পিস কেক হবে। আমি কিন্তু প্রোগ্রাম গুলাতে তোমাদেরকে সার্ভ করি, জানো আমাদের যারা স্টুডেন্ট আছে, আমি হয়তো বা বড় প্রোগ্রামে দিতে পারিনি, ছোট ছোট প্রোগ্রাম গুলাতে আমি তোমাদের খাবার নিয়ে দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যে বললাম যে আরেক পিস কেক হবে, তুমি বললে আপু পেট তো ভরে গেছে, আচ্ছা দেন, আপনি যেহেতু দিচ্ছেন তাহলে তো খাইতেই হয়। তখন যে কষ্ট করে খেলা, ওই সময়টা তোমার যে উদ্দীপনা সেটা টার্মিনেটিং উদ্দীপনা। দেখ মিস, আমরা পেট ভরে খাওয়ার পরে আমাদের যে উদ্দীপনাটা আসে সেটা টার্মিনেটিং উদ্দীপনা। আবার ধরো তুমি ভালো একটা মেডিকেলে চান্স পেয়েছো, অনেক বড় ডাক্তার হয়ে গেছো, তোমরা অনেক টাকা, তুমি একটা বাড়ি বানালা, বাড়ি বানানোর পরে বাড়িটা শেষ মুহূর্তে একদম তুমি কিছুদিন পরে বাড়িতে উঠে যাবা, ওই সময় তোমার যে উদ্দীপনা, বাড়ি তৈরি করার পরে যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটা হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। দ্যাট মিন্স আমাদের কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পরে যে উদ্দীপনা সেটাই হচ্ছে আমাদের টার্মিনেটিং উদ্দীপনা। তারপরে দেখো এই যে এখানে বাকিটা তুমি পড়লে পারবা, এখানে আর কিছু নেই আমাদের।
তারপরে চলে যাব পরবর্তী পেজে। এখানে দেখো লরেন্স কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে আচরণ বিদ্যার কারণে। আচরণ বিদ্যার কারণে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে? আচরণ বিদ্যার কারণে বলো তো কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে? আমাদের লরেন্স নামক বিজ্ঞানী আচরণ বিদ্যার কারণে নোবেল পুরস্কার পেয়েছে। সমস্ত আচরণই হচ্ছে জিন এবং পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া। দারুণ একটা কথা, সমস্ত আচরণই হচ্ছে আমাদের জিন এবং পরিবেশের টোটাল একটা মিথস্ক্রিয়া। আচ্ছা, আমরা যে আচরণ গুলা করি, আমি যে সুন্দর করে কথা বলছি, তারপরে আরো তোমার হচ্ছে অনেকের আচরণ দেখে আমরা বলি না যে ব্যবহারই বংশের পরিচয়। অর্থাৎ তোমার ব্যবহারটা কিরকম, তুমি কিভাবে কথা বলছো, তুমি কিভাবে মানুষকে সম্মান করছো, এটা কিন্তু জেনেটিক্যালি আসে, এটা কিন্তু আমাদের বংশ পরম্পরায়। দেখো, কারো বাবা অনেক রাগী, তার বাচ্চাটাও অনেক রাগী হয়েছে, তখন বলে এই বাবার মতো হয়েছে। আবার কারো মা অনেক সফট মাইন্ডেড, বলে এই তো মেয়ে, তো মায়ের মেয়ে, মায়ের মতো হয়েছে। দ্যাট মিন্স আমাদের যে আচরণ, আচরণটা কিরকম, আচরণটা জেনেটিক্যালি। আচরণটা কিরকম বলতো? আচরণটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে অনেক সময় এই জিনের প্রভাব খাটে না। দেখা যায় আমরা বড় হয়েছে একটা পরিবেশে, আমাদের বাবা মা একরকম, আমরা বড় হয়েছি হোস্টেল হোস্টেল লাইফে, সেখানে যেমন দেখেছি আমি ওরকম হয়ে গিয়েছি, সেটা কিন্তু পরিবেশের কারণে হয়েছে। অর্থাৎ জিনের কারণে একটা পরিবর্তন হতে পারে এবং পরিবেশের কারণে আমাদের মধ্যে চেঞ্জ আসতে পারে। ব্যাপারটা এরকম, ধরো বাবা মা অনেক ট্যালেন্ট, বাচ্চাটা ট্যালেন্ট না, আমরা বলেছি বাচ্চাটা ট্যালেন্ট হয়নি কেন, আসলে বাচ্চাটা ট্যালেন্টই ছিল, বাবা মার জিনই পেয়েছে সে, কিন্তু পরিবেশটা হয়তো বা সেরকম পায়নি বলে তার ট্যালেন্টটা সে দেখাতে পারেনি। এরকম হয় অনেক সময়। দ্যাট মিন্স আমাদের এই জিন এবং পরিবেশ দুইটা মিলিত ভাবে আচরণ প্রকাশ পায়। জিন এবং পরিবেশ দুইটা মিলিত রূপ, মিলিত রিয়েকশনই হচ্ছে আমাদের আচরণ। মিথস্ক্রিয়া মানে কিন্তু মেটাবলিজম, বিপাক। ঠিক আছে, ওকে, এখান থেকে আর কিছু দেখবো না, আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এই পেজে কিছু নেই, এবার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে চলন আচরণ বা ট্যাক্সিস। ট্যাক্সিস মানে সারাদান, সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ট্যাক্সিস মানে কি বলতো? ট্যাক্সিস মানে হচ্ছে সারাদান। এখন দেখো, অবস্থানের পরিবর্তনে প্রাণীরা স্থানান্তরিত হয়। ধরো আমরা তোমরা চান্স পাওয়া মেডিকেলে, মেডিকেলে চান্স পাওয়ার পরে মেডিকেলে হোস্টেলে চলে যাবা, তাই না? তোমার একটা জায়গার পরিবর্তন, মেডিকেল তোমাকে ডাকছে, কারো ডাকে সাড়া দেওয়াকে কি বলে? ট্যাক্সিস বলে, বুঝছো? যে কোনো একটা জায়গাতে আমরা স্থানান্তরিত হয়ে সেখানে যাওয়াকে বলে ট্যাক্সিস। এই দেখো, আমাদের ট্যাক্সিস কিন্তু দুই রকমের। ট্যাক্সিস কয় রকমের? ট্যাক্সিস হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সিস, আর একটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক ট্যাক্সিস। কোনো প্রাণী যদি উৎসের দিকে ঘুরে যায়, ধরো কোনো উৎসর দিকে যদি তুমি ঘুরে যাও, যে তোমাকে ডাকছে তুমি যদি তার দিকে ঘুরে যাও ডাকার কারণে, তাহলে এটা হচ্ছে ধনাত্মক টেক্সিস। কিন্তু তোমাকে ডাকলে তুমি ভয় পেয়ে উল্টা পথে দৌড় দাও, এটা হচ্ছে ঋণাত্মক টেক্সিস। আমরা এটা করতাম মেডিকেলের স্যারদের, ধরো ক্যাম্পাসে তো স্যার স্টুডেন্ট একই জায়গায় থাকে, যদি কোনো স্যারকে দেখতাম, যদি ভয় পেতাম সেই স্যারকে, তাহলে আমরা উল্টা দিকে দৌড় দিতাম, মানে কোনো না কোনো পথ পেয়ে অন্য দিক দিয়ে চলে যেতাম, এটা হচ্ছে ঋণাত্মক টেক্সিস। আবার কিছু স্যার ম্যাডাম অনেক আদর করতো আমাদের, মায়ের মতো একদম, তাকে দেখলে আবার দৌড়ায় তার কাছে যেতাম, এটা হচ্ছে ধনাত্মক টেক্সিস। অর্থাৎ টেক্সিস দুই রকমের, একটা হচ্ছে উৎসের দিকে যাওয়া, সেটা ধনাত্মক টেক্সিস, এবং উৎস থেকে দূরে সরে যাওয়া, এটা ঋণাত্মক টেক্সিস। আচ্ছা, তোমরা বলো, আমি যদি ম্যাডাম হই বা আমি যদি তোমাদের সামনে যাই, তোমরা কি আমার দিকে আসবা নাকি আমার থেকে দূরে সরে যাবা? যদি আমাকে দেখে দৌড়ায় আমার কাছে আসো আমার সাথে দেখা করার জন্য, এটা হবে ধনাত্মক টেক্সিস। কিন্তু যদি হ্যাঁ অফসানা পড়ছে সামনে যাওয়া যাবে না, তাহলে উল্টা পথে চলে যাও, তাহলে সেটা হবে ঋণাত্মক টেক্সিস। তোমরা কি করবে আমাকে দেখলে একটু জানাই দাও, আমাকে দেখলে তোমরা কি আমার সামনে ছুটে আসবা না দূরে সরে যাবা? এবার আসো, আমাদের উদ্দীপনার উৎসের ভিত্তিতে আমাদের বিভিন্ন রকমের ট্যাক্সিস দেখা যায়, মানে উৎসটা কিরকম তার উপর ডিপেন্ড করে আমাদের ট্যাক্সিস সারাদানটা ওই রকম হবে। দেখো, ফটো ট্যাক্সিস। ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। আমার আরেকটা নাম কিন্তু আলো, তোমরা জানো, ফটো মানে হচ্ছে আলো। ফটো ট্যাক্সিস, আলোকের উদ্দীপনার প্রতি যে সারাদান, আলোর প্রতি যে সারাদান, সেটা হচ্ছে ফটো ট্যাক্সিস। আলোর প্রতি ঘাসফড়িং এর ধনাত্মক সারাদান, অর্থাৎ যেখানে আলো সেখানেই ঘাসফড়িং যায়। আর আলোর প্রতি ঋণাত্মক ট্যাক্সিস হচ্ছে আরশোলার, অর্থাৎ আরশোলা আলোতে কাছে আসে না, আলো দেখলে দূরে সরে যায়, অন্ধকারে আরশোলা দেখা যায়। অর্থাৎ আলোর উপর ডিপেন্ড করলে বোঝা যায় যে ঘাসফড়িং হচ্ছে ধনাত্মক ট্যাক্সিস দেখায়, আর আমাদের তোমার আরশোলা ঋণাত্মক ট্যাক্সিস দেখায়। এবার থার্মো ট্যাক্সিস। আচ্ছা, থার্মো 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 কথাবার্তা কিসের জন্য প্রযোজ্য? থার্মো থার্মো কথাবার্তা হচ্ছে তাপমাত্রা রিলেটেড কাজ কারণে প্রযোজ্য। গ্রীষ্মকালে মশার প্রকোপ, ছার প্রকার আক্রমণ ধনাত্মক, ব্যাঙের শীত নিদ্রা ঋণাত্মক। আচ্ছা, বোঝাই ব্যাপারটা, যখন অনেক গরম পড়ে তখন মশার কামড়ও বেড়ে যায়। আমার আর ছোটবেলায় একটা কথা মনে আছে, আমি এসএসসির পরে এক ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো ফুপির বাসায় বেড়াতে যাওয়ার পরে কারেন্ট, ওনাদের ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছিল, 3-4 দিন কারেন্ট নাই, তার উপরে এত মশার কামড়,
মশারিও টানানো হচ্ছে না, কারেন্ট নাই বাতাসের জন্য, যে একটু বাতাস ঢুকবে মশারির ভিতরে বাতাস ঢুকে না ইত্যাদি কারণে। এদিকে মশা এমন কামড়াইছে মানে তখন মনে হয়েছে যে গরমের দিনে কি মশা বাড়ে, আল্লাহ গরমের দিনে যে মশার প্রকোপ এটা ধনাত্মক টেক্সিস তাপমাত্রার সাথে সাথে। তারপর হোস্টেলে একটা কথা মনে পড়ে যায়, হোস্টেলে আমার পাশের রুমের একজনের বেডে খুব ছাড় পোকা ছিল, তার বেডের সাথে আমার বেডটা লাগানো ছিল, তো কোনোভাবে আমাদের প্লাইবোর্ডে দরজা দিয়া ছিল, ভাগ করা ছিল প্লাইবোর্ডের ফাঁকা দিয়ে, কেমন যেন আমার তোষকের মধ্যেও তোমার অনেক ছাড় পোকা ঢুকে গেছিল। পরে গরমের মধ্যে রাতের বেলা ছাড় পোকা এত কামড়াইতো আল্লাহ, তখন মনে হইতো যে গরমের মধ্যে ছাড় পোকাও বেড়ে যায়, অর্থাৎ গরমের ভিতরে ছাড় পোকার কামড় বেড়ে যায়, মশার প্রকোপ বেড়ে যায়, এগুলো গরমের তাপমাত্রার সাথে সাথে ধনাত্মক ব্যাপার সেপার। আর এটা হচ্ছে ব্যাঙের শীত নিদ্রা, ঋণাত্মক থার্মোটেক্সিস। আর শীতকালে ব্যাঙ শীত নিদ্রায় চলে যায়, এটা হচ্ছে ঋণাত্মক থার্মোটেক্সিস, বুঝছো? ব্যাঙের শীত নিদ্রা ঋণাত্মক থার্মোটেক্সিস। ব্যাঙ কিন্তু শীতের দিনে একদম হচ্ছে ঘুমায় থাকে, এরকম অবস্থা, ওর বডির ভিতরে অনেক চর্বি সঞ্চিত করে, সেই চর্বি দিয়ে তাপ উৎপন্ন হয়ে সে বেঁচে থাকে শীতের দিনে, ব্যাঙের শীত নিদ্রা। তোমরা চান্স পাওয়ার পরে কিন্তু শীতকাল পড়বে, বুঝছো? শীতকাল না, শীতকালে শেষের দিক তখন ঘুমাইতে পারবা। হাইড্রোটেক্সিস, হাইড্রো মানে কি? হাইড্রো মানে পানি, তাই না? হাইড্রো মানে কি বলো তো? হাইড্রা, হাইড্রো মানে হচ্ছে পানি, তাহলে পানি রিলেটেড যেটা সেটা হচ্ছে পানির সাথে যার পজিটিভ ব্যাপার, পানি তোমার হচ্ছে হাইড্রোটেক্সিস। পানির প্রতি প্রাণীর প্রতিক্রিয়া, কেঁচু ভেজা মাটিতে বসবাস করে। আচ্ছা, কেঁচু পানি আলো মাটিতে বসবাস করে, সোজা কথায় কেঁচু কিরকম মাটিতে বসবাস করে? কেঁচু পানির যে মাটি আছে ভেজা ভেজা সেই মাটিতে, তাহলে কেঁচুর ব্যাপারটা ধনাত্মক হাইড্রোটেক্সিস, নামের সাথে মিল আছে। কেমোটেক্সিস, গতদিন আমরা কি দেখেছিলাম যে আমাদের শ্বেত রক্ত কণিকার বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণের কারণে জীবাণুরা সেখানে যায়, তারপরে মরে যায় কেমোটেক্সিসের টানে। বলছিলাম যেখানে রাসায়নিক রাসায়নিক কথাবার্তা সেখানে কেমোটেক্সিস, যেখানে রাসায়নিক দ্রব্যের ব্যাপার সেপার সেখানে কি? সেখানে কেমোটেক্সিস। দেখো, চীনের প্রতি পিঁপড়ার আকর্ষণ ধনাত্মক টেক্সিস, কার্বলিক অ্যাসিড থেকে সাপের দূরে থাকা ঋণাত্মক টেক্সিস। কার্বলিক অ্যাসিডও কিন্তু একটা রাসায়নিক পদার্থ, আমরা জানি যে যেখানে কার্বলিক অ্যাসিড রাখা হয় সেখানে সাপ থাকে না, কিন্তু এটাও এখন ভুল প্রমাণিত হচ্ছে, বুঝছো? যাই হোক, কার্বলিক অ্যাসিড থাকলে সাপ থাকে না, রাসায়নিক পদার্থের সাথে ঋণাত্মক টেক্সিস দেখতে পাচ্ছি। জিওটেক্সিস, জিও জিও ব্যাপারটা হচ্ছে গ্রাভিটি থেকে এসেছে, বুঝছো? জিও ব্যাপারটা গ্রাভিটি থেকে এসেছে, তাহলে জিওটেক্সিস হচ্ছে মাধ্যাকর্ষণ বলের প্রতি সারাদান। এখানে দেখবে এক্সাম্পল পিউপা, এগুলো হচ্ছে ধনাত্মক ঋণাত্মক জিওটেক্সিস দেখায়। থিগমোটেক্সিস, থিগমো মানে টাচ, স্পর্শ অনুভূতি। টাচ, স্পর্শ অনুভূতি মানে কি বলতো? টাচ, TOUCH, টাচ। আর থিগমো লিখতে, থিগমো লিখতেও টি লাগে, দ্যাট মিন্স টি ফর টি। গতদিন আমরা পড়েছিলাম না, টি ফর টি, টি দিয়ে হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড, আর এটা হচ্ছে টি লিম্ফোসাইট, থাইমাস গ্ল্যান্ড রিলেটেড কিছু মনে আছে মনে হয় তোমাদের, এখানেও তোমরা টি ফর টি লিখে রাখতে পারো। রিওটেক্সিস, রিও হচ্ছে প্রবাহমান পানির প্রতি সারাদান, অর্থাৎ স্রোতের প্রতি সারাদান। রিওটেক্সিস কি বলতো? প্রবাহমান প্রাণী মানে কি? প্রবাহমান প্রাণী মানে স্রোত, স্রোতের প্রতি যে সারাদান সেটা হচ্ছে রিওটেক্সিস। তারপরে গ্যালভানোটেক্সিস, গ্যালভানোমিটারের কথা তোমরা জানো, ধনাত্মক প্রান্ত হচ্ছে অ্যানোড, ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্যাথোড, এখানে যে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত দেওয়া আছে এগুলো হচ্ছে গ্যালভানোটেক্সিস। সনো বা ফনোটেক্সিস, সনোমিটার, ফনোমিটার কোথায় আছে? শব্দ রিলেটেড কিছুতে সনোমিটার ফনোমিটার আছে, এটা হচ্ছে সনোটেক্সিস। অ্যানিমোটেক্সিস, অ্যানিমো হচ্ছে বাতাস রিলেটেড কিছু, অ্যানিমো ব্যাপারটা কি? অ্যানিমো ব্যাপারটা হচ্ছে বাতাস রিলেটেড কিছু, এটাও হচ্ছে নামের সাথে মিল আছে, বায়ু, বায়ো রিলেটেড কিছু। স্টেরোটেক্সিস, স্টেরোটেক্সিস হচ্ছে সমতল মসৃণ এবং সমতল তলের প্রতি যে সারাদান। দেখো, দেয়ালের মধ্যে টিকটিকি চলে, দেয়াল গুলো মসৃণ হয় না, মসৃণ দেয়ালের মধ্যে কিন্তু টিকটিকির চলে, এটা হচ্ছে ধনাত্মক টেক্সিস। তারপর হচ্ছে বনে বাদরে ঘুরে বেড়ানো টিকটিকির, এটা হচ্ছে ঋণাত্মক টেক্সিস। ব্যাপারটা একটু খেয়াল করো, টিকটিকি বনে বাদরেও গাছে ঘুরে বেড়ায়, গাছের ছালটা কি তোমার মসৃণ? গাছের ছালটা তো মসৃণ না, অমসৃণ। আর আমাদের বাসার যে দেয়ালের মধ্যে টিকটিক ঘুরে বেড়ায় এটা কিন্তু মসৃণ, অর্থাৎ মসৃণ রিলেটেড কিছুতে যদি টিকটিকি থাকে তাহলে ধনাত্মক কিছু, আর যদি খসখসে কিছুতে থাকে সেটা ঋণাত্মক কিছু। এই স্টেরোটেক্সিসটা হচ্ছে সমতল আর মসৃণ রিলেটেড ব্যাপারটা বোঝায়। সাপেক্ষ টেক্সিস, কোনো কিছু সাপেক্ষে কারো পরিবর্তনকে সাপেক্ষ টেক্সিস বলা হয়। এখানে আর তেমন কিছু না, এক্সাম্পল গুলো তোমরা একবার পড়ে নিবা। এবার আসো টেক্সিসের দিকমুখিতার আচরণ, বা তোমার টেক্সিসের দিকমুখিতা হচ্ছে পাঁচ ধরনের। একটা হচ্ছে ক্লাইনোটেক্সিস, ক্লাইনোটেক্সিসটা হচ্ছে তোমার এক্সাম্পলটা পড়বো আমরা, ক্লাইনোটেক্সিসটা হচ্ছে ব্লো ফ্লাই এবং বাটারফ্লাই এর লার্ভায় যে টেক্সিস দেখা যায় সেটা ক্লাইনোটেক্সিস। ব্লো ফ্লাই এবং বাটারফ্লাই এর লার্ভাতে যে টেক্সিসটা দেখা যায় সেটা কি? সেটা হচ্ছে ক্লাইনোটেক্সিস, এটা এক্সাম্পল মনে রাখবো। মেনোটেক্সিস, মেনো হচ্ছে পিঁপড়ার চলন, সূর্যের প্রতি সারা দিয়ে পিঁপড়ার চলন, এটা কৌণিক ধরনের, মেনোটা হচ্ছে কৌণিক ধরনের, এই কথাটা মনে রাখবা। নেমোটেক্সিস, নেমো হচ্ছে সারাদান, স্মৃতিমূলক। আচ্ছা, আমরা তোমাদের পড়া মনে রাখার জন্য নেমোনিক দিই না, পড়া কিন্তু মনে রাখার জন্য আমরা
আমরা নেমোনিক দিই। তো এই নেমোনিকে থেকে দেখো নেমোট এক্সিস্ট কথাটা আসছে, ঠিক আছে? তাহলে নেমোট এক্সিস্ট এটা স্মৃতিমূলক সারাদান। একসময় স্কাউট করতাম, অনেকে মনে করে দেখো স্কাউটের সময় তোমার যে সার্ভে গুলাতে নিয়ে যেত, সেখানে যাওয়ার পর একটা বনের ভিতরে তোমাদের ছেড়ে দিত, তারপরে বলতো যে এই পথ দিয়ে যে আবার তোমরা ব্যাক করে আসবা এবং যাওয়ার পথে সংকেত দিয়ে যাবা, এরকম কিছু কিন্তু আছে। আচ্ছা এটা একটু কঠিন লাগলো, আমি আরেকটা এক্সাম্পল দেই। তোমরা কখনো পিঁপড়ার চলন খেয়াল করেছো? আমি যখন পড়তে বসতাম তখন দেখতাম যে দেয়ালের মাঝ দিয়ে পিঁপড়া যাচ্ছে, একটা পিঁপড়া যেভাবে যায় পরবর্তী আরেকটা পিঁপড়া যখন আসে সেও সে একই ভাবে যাচ্ছে। অর্থাৎ ওরা একটা স্মৃতি রেখে যায়, একটা স্মৃতিমূলক সাংকেতিক চিহ্ন রেখে যায়, সেটা ফলো করে আগায় আবার ব্যাক করে একই ভাবে। তুমি যদি কোনো কারণে সেই জায়গাটা একটু মুছে দাও বা কিছু করে দাও, পিঁপড়া কিন্তু পথ ভুলে যায়, ফিরতে পারে না। এই ব্যাপারটা হচ্ছে আমাদের নেমোটেক্সিস, ঠিক আছে? তাহলে নেমোনিক যদি ভুলে যাও তাহলে পরীক্ষার হলেও কিন্তু তুমি ভেজাল লাগাই ফেলবা, বুঝছো? এই জন্য আমাদের নেমোনিকটাও মনে রাখতে হবে। নেমোটেক্সিস হচ্ছে কোন প্রাণীর প্রতি স্মৃতিমূলক সারাদান। দেখো দু একটা স্মৃতিচিহ্ন উঠিয়ে নিলে বাসায় ফেরা অসম্ভব হয়ে যায়। আচ্ছা তারপর টেলোটেক্সিস, টেলোটেলো ব্যাপারটা শক্তিশালী, শক্তিশালী কিছুর ব্যাপার যদি বলে তাহলে সেটা হচ্ছে টেলোটেক্সিস। টেলোটেক্সিস হচ্ছে শক্তিশালী উদ্দীপকের দিকে সারাদান। এখন ধরো তোমার পড়াশোনা আর তোমার বয়ফ্রেন্ড দুইজন তোমার পাশে আছে, এখন এখানে কে শক্তিশালী বলো তো? তোমার বয়ফ্রেন্ডও কল দিচ্ছে তোমাকে আর তোমার হচ্ছে পড়াশোনাও আছে, এখন তুমি কাকে সাড়া দিবা? তোমার অবশ্যই যেটা শক্তিশালী তোমার জন্য তুমি সেখানে সাড়া দিবা। কেউ পড়াশোনার প্রতি সাড়া দিবে, তার ক্ষেত্রে পড়াশোনাটা শক্তিশালী। কেউ বয়ফ্রেন্ডের ফোনে সাড়া দিবে, তাহলে তার ক্ষেত্রে বয়ফ্রেন্ডের ফোনটা হচ্ছে শক্তিশালী। এখন এরকম দুইটা অপশন যদি তোমার সামনে আসে তুমি কোনটার প্রতি সাড়া দিবা সেটা হচ্ছে কথা। আমরা সবসময় শক্তিশালী উদ্দীপনার দিকেই সাড়া দিই। এবার দেখো আমাদের মৌমাছির ব্যাপারটা দেখো, মৌমাছি যখন বাসা থেকে বের হয় সে তো অবশ্যই ফুল সংগ্রহের জন্য বের হয়। তো ফুল সংগ্রহের জন্য বের হওয়ার পরে তার সামনে পড়ে ফুল, আবার সামনে পড়ে সূর্য। এখন তোমরাই বলো তো এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী উদ্দীপনা? ধরো সূর্য তার বয়ফ্রেন্ড আর হচ্ছে ফুল হচ্ছে তোমার পড়াশোনা, এখন তোমার কোন দিকে যাইতে হবে? মৌমাছির কাজ কোনটা? মৌমাছির কাজ মধু সংগ্রহ করা। এখন সূর্য আর মৌমাছির মধ্যে, সূর্য আর ফুলের মধ্যে মৌমাছির জন্য শক্তিশালী উদ্দীপনা হচ্ছে ফুল। মৌমাছির মধ্যে মৌমাছির জন্য শক্তিশালী উদ্দীপক কোনটা বলো তো? ফুল। এই যে দেখো আমাদের দুই উদ্দীপকের মধ্যে ফুলের উদ্দীপনা বেশি। তোমরা অনেকে ভাবো যে সূর্য এটা তো অবশ্যই শক্তিশালী কিছু, ফুল তো সামান্য বিষয়, কিন্তু এটা আসলে ডিফার করে, বুঝছো? সময়ের ক্ষেত্রে ডিফার করে। তোমার এখন পড়াশোনার বয়স, তোমরা অবশ্যই বয়ফ্রেন্ডকে সাড়া না দিয়ে তোমার পড়াশোনা করা উচিত। তোমার জন্য পড়াশোনাটাই শক্তিশালী উদ্দীপক হওয়া উচিত। তাহলে আমাদের সামনে যদি দুইটা উদ্দীপক প্রেজেন্ট থাকে তখন যেটা শক্তিশালী উদ্দীপক সেটার দিকে যে সাড়া দান সেটাই হচ্ছে টেলোটেক্সিস। তাহলে মৌমাছির জন্য ফুল এবং সূর্যের মধ্যে কোনটা টেলোটেক্সিস? মৌমাছির মধ্যে ফুল এবং সূর্যের মধ্যে অবশ্যই ফুল আর টেলোটেক্সিস, ঠিক আছে? তাহলে আমরা টেলোটেক্সিস এর ব্যাপারটা দেখলাম, এবং টেলোটেক্সিস এর ক্ষেত্রে ভারসাম্যমূলক সারাদান বলে কোনো কথা নেই। যে বয়ফ্রেন্ডের সাথে 5 মিনিট কথা বললাম, আবার পড়াশোনা করলাম, আবার পড়াশোনা করলাম, আবার কথা বললাম, এই টাইপের কিছু করতে গেলে কোনোটাই হবে না, কারণ আমাদের টেলোটেক্সিস কাজ করতে হবে। যেটা করবো সেটাই করবো একদম। প্রেম করলে প্রেমই খুব ভালো করে করবো, পড়াশোনা করলে পড়াশোনাই খুব ভালো করে করবো। যদি আমাদের প্রেম করা উচিত না, প্রেম খুবই খারাপ, এইটা থেকে দূরে থাকবো বাচ্চারা সবাই, আমি সবসময় এটা থেকে দূরে থাকতে বলি তোমাদের। এবার আসো টোপোটেক্সিস। টোপোটেক্সিস হচ্ছে আমাদের ভারসাম্যমূলক সারাদান। প্রপোট এক্সিস্টার মধ্যে ভারসাম্য আছে, টেলুতে ভারসাম্য নাই, টেলুতে কোনো ভারসাম্য নাই, টেলু একটা দিকে যেতে হবে যে কোনো। আর ট্রোপোট এক্সিস্ট যেটা সেটাতে ভারসাম্যমূলক সারাদান আছে। মাসের রুকুনের মধ্যে এই ধরনের সারাদান দেখা যায়। মাসের রুকুনে কি দেখা যায় বলতো? মাসের রুকুনে আমরা ট্রোপোট এক্সিস্ট দেখতে পেয়ে থাকি। ওকে এখান থেকে আর কিছু পড়বো না, তারপরে পেজে চলে যায় আমরা দেখো এখানে প্রতিপত্তি কেয়ার রিফ্লেক্স অ্যাকশন নিয়ে কথা বলবো। মস্তিষ্ক হচ্ছে দেহের সকল কাজ নিয়ন্ত্রণের কেন্দ্র। আমরা এবার দেখো আমাদের অনেক সময় হাঁচি আসে না, হাঁচি আসে, তারপরে আমরা হাই তুলি না, হাই তুলি, হাই তোলা মানে হাম দেওয়া। তারপরে চোখের উপযোজন, চোখ আমাদের একটা জিনিস দেখার জন্য উপযোজিত হয়। হাঁটুর ঝাঁকুনি, হঠাৎ করে হাঁটুতে ঝাঁকুনি লাগে, তারপরে কোনোইতে ঝাঁকুনি লাগে, নিজার্ক বলা হয় এগুলাকে। চোখের পিওপিলের সঞ্চালন হয় অনেক সময়। এই ব্যাপারগুলো আমাদের অনিচ্ছাকৃত ভাবেই হয় এবং এই ব্যাপারগুলো প্রয়োজনের ক্ষেত্রে হয়। ধরো তোমাকে মশা কামড় দিছে, তুমি অবশ্যই হাতটা কি করবা? মশাকে মারবা। এই যে মশাকে মারলা, এই ব্যাপারটা তোমার সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। প্রতিবর্তী যে রিফ্লেক্সগুলো আছে এটা আমাদের সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। আবার ধরো তোমার কোন একটা তুমি ইস্ত্রি করতেছো, আমার ক্ষেত্রে এটা হয় যখন আমি ইস্ত্রি করি কাপড় চোপড়, কাপড়ে আমি কাপড়ে ইস্ত্রি করি না, যদিও দু একবার যখন করছি তখন কি হয়েছে জানো? ইস্ত্রি যখন চালাচ্ছি না হঠাৎ করে আমার আরেক হাতের
এই উপর দিয়ে উঠে গেছে, এরকম হয়েছে না অনেকের ক্ষেত্রে, হয় কিন্তু। যাই হোক, এই যে তোমার যখন তাপটা লাগে তুমি কি করো, হাতটা দূরে সরাই নাও না, এই যে তুমি একটা অনিচ্ছাকৃত ভাবে এই ব্যাপারটা হয়ে গেল, কিন্তু তুমি ফিল করার আগে হাতটা সরাই নিছো, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে প্রতিপ্রতিক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনটা আমাদের সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। রিফ্লেক্স অ্যাকশনটা কি হয় বলতো? রিফ্লেক্স অ্যাকশনটা আমাদের সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, অনেকটা স্বয়ংক্রিয় টাইপের, অনিচ্ছুক, এটা অনৈচ্ছিক, দেখো অনৈচ্ছিক, স্বয়ংক্রিয় টাইপের, এটা স্টেরিও টাইপ। এটা কিরকম টাইপের আচরণ বলতো? এটা স্টেরিও টাইপ। এক্সাম্পল গুলো একটু দেখতে পারো আর বৈশিষ্ট্যটা দেখো। এবার আসো, প্রতিবর্তীয় সাইকেলটা কিভাবে চলে, আমাদের প্রতিবর্তী ক্রিয়ার জন্য সুষুম্না কাণ্ড জড়িত এখানে। কিন্তু প্রতিবর্তী সাইকেলটা প্রথমে হচ্ছে গ্রাহক, গ্রাহকটা উদ্দীপনাটা গ্রহণ করে। ধরো তোমার হাতে ইস্ত্রি উঠে গেছে, তাপ, হ্যাঁ গরম লাগছে তোমার, তাপ লাগলো, তোমার হাতটা গ্রহণ করলো। তারপরে অন্তর্বর্তী পথ, তোমার এই যে উদ্দীপনাটি, এটা কিন্তু সংবেদী স্নায়ুর মাধ্যমে তোমার স্নায়ু কেন্দ্রে গিয়েছে, ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্রে গিয়েছে। তারপর কেন্দ্র, কেন্দ্রটা হচ্ছে মূলত সুষুম্না কাণ্ড, বুঝছো? সুষুম্না কাণ্ডে অবস্থিত একটা সিনাপস, আমাদের মূলত তোমার প্রতিবর্তী চক্রের কেন্দ্র। তারপরে বহির্বাহী একটা পথ আছে, এটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু। আর শেষমেশ হচ্ছে আমাদের তোমার প্রভাবিত অঙ্গ, প্রভাবিত অঙ্গটা হচ্ছে পেশি বা গ্রন্থি হতে পারে, যেমন আমাদের হাতের উপরে তোমার হচ্ছে তাপ লাগতে পারে, আমাদের হাতের দিকে একটা পেশি আছে হাতের ভিতরে, তাই না? যাই হোক, এগুলা তাহলে এখানে এই সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে, এখান থেকে তেমন কিছু আসার নেই। আমরা চলে যাবো পরবর্তী পেজে। আমাদের পরবর্তী পেজে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ আছে। প্রতিবর্তী ক্রিয়া দুই রকমের, একটা হচ্ছে সহজাত প্রতিবর্তী ক্রিয়া বা আনকন্ডিশনড প্রতিবর্তী ক্রিয়া, একটা হচ্ছে অর্জিত বা সাপেক্ষ। আচ্ছা সহজাতটা কিরকম, কতদিন বলেছি সহজাতটা আমাদের জন্মগত, সবাই একটু ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর আমাদের যে হোয়াইট অ্যাপ্রন ব্যাচ আছে, তোমরা কি জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচ, এবং আমরা 10 তারিখ পর্যন্ত 8,100 টাকাতে হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ভর্তি নিচ্ছি। তোমরা যারা এখন ভর্তি হয়ে যাবা তোমরা বই পাবা, কারণ আমাদের 4,000 জন স্টুডেন্টের জন্য এবার বই ছাপা হয়েছে। আমাদের অলরেডি 3,000 জনের মতো প্রায় স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, বাকি আরো আছে, আমরা 1,000টা সিট রেখেছি হাতে। এই সিটের ভিতরে আমরা হোয়াইট অ্যাপ্রন স্টুডেন্ট নিব এবং জিকে ইংলিশ কোর্স স্টুডেন্ট নিব। হোয়াইট অ্যাপ্রনের ফি আমরা 8,100 টাকাতে 10 তারিখ পর্যন্ত ভর্তি নিচ্ছি, জিকে ইংলিশ আমরা 3,000 টাকাতে ভর্তি নিচ্ছি। এই দুই ব্যাচের স্টুডেন্ট যারা তারা সবাই আমাদের বই পাবা। 24 ব্যাচের জন্য প্রি মেডিকেল একটা কোর্স আছে। আজকে আমাকে একটা মেয়ে নক দিয়ে বলতেছে, আপু আপনি খালি হোয়াইট অ্যাপ্রন করেন, আপনি প্রি মেডিকেল নিয়ে কিছু বলেন না। প্রি মেডিকেলের কোর্স আছে, আমাদের অলরেডি 50 থেকে 60 জন স্টুডেন্ট জয়েন করেছে 24 ব্যাচের। ওই প্রি মেডিকেল কোর্সে আমরা বই দিব এবারই, আর লাস্ট চান্স ব্যাচ আছে সেকেন্ড টাইম এর জন্য, ওইটাও আমাদের হচ্ছে ওরাও বই পাবে। তাহলে তোমরা যারা 4,000 জন স্টুডেন্ট আমার জিকে ইংলিশ বই পেতে চাও, তারা অবশ্যই ভর্তি হয়ে যাও আমাদের সাথে। জিকে ইংলিশ কোর্সে শুধু জিকে ইংলিশ বই পাবে, আর হোয়াইট অ্যাপ্রন ব্যাচ যেটা বা প্রি মেডিকেল ব্যাচ যেটা, সেখানে আমাদের জিকে ইংলিশ বইয়ের সাথে আমরা একটা কোশ্চেন ব্যাংক, মানে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, আর আমাদের বিভিন্ন রাইটারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে, ফিজিক্স এর ক্ষেত্রে এমসিকিউ সলভ তো 12টা বেজে যায় করতে গেলে তোমাদের, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো সলভ তোমরা জানো না, বায়োলজিটা সলভ না হলেও চলে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তো অবশ্যই সলভ লাগে, তাই না? এই ব্যাপারগুলো সবকিছু মিলিয়ে সলভ সহ আমরা একটা কোশ্চেন ব্যাংক বের করবো, যেটা তোমার দরকারি কোশ্চেন ব্যাংক, পরীক্ষায় যা আসবে তাই, বানানো কোনো কোশ্চেন না, আমাদের মেইন বইয়ের অনুশীলনী কোশ্চেন আর হচ্ছে বিফিয়াস ইয়ারের কোশ্চেন, এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেওয়া থাকবে, এইটাও হোয়াইট অ্যাপ্রন স্টুডেন্টরা পেয়ে যাবে। তাই তোমরা যারা দ্রুত ভর্তি হতে চাও হয়ে যাও, পরে ভর্তি হলে দেখা যাবে 4,000 জন ফিল আপ হয়ে গেছে, 100-200 স্টুডেন্টের জন্য বই দেওয়া আবার আমাদের টাফ হয়ে যাবে, তাই সিট আগে দখল করো, ঠিক আছে? আগে যারা ভর্তি হয়ে যাবা তারা 10 তারিখের সময় 10 তারিখ থেকে বই পেয়ে যাবা। যাই হোক, সহজাত আচরণ, সহজাত আচরণটা হচ্ছে আনকন্ডিশন, অর্থাৎ জন্মগত। সহজাতটা কিরকম? জন্মগত আচরণ, দেখো এটা হচ্ছে জন্মগত আচরণ। জন্মগত আচরণটা হচ্ছে তোমার মুখে খাবার দিলে লালা বের হবে, এটাই কথা। একটা বাচ্চা, ছোট বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে, সে পৃথিবীর কোনো খাবারের টেস্ট জানে না, এখন তার মুখে যে কোনো খাবার দেওয়া হলে সে কি হবে বলতো? তার মুখে লালাক্ষরণ হবে, এটা হচ্ছে আমাদের সহজাত আচরণ। আরেকটা আচরণ হচ্ছে, ধরো তুমি তেঁতুলের আচার খেয়েছো, তেঁতুলের আচার খেয়েছো বা তেঁতুল খেয়েছো, পাকা তেঁতুল খেয়েছো, এখন তোমার সামনে যদি কেউ তেঁতুলটা এমনি একটু ঝুলায়, তুমি দেখে কি করবা? তেঁতুলের প্রতি একটা আকর্ষণ কাজ করবে না? অথবা তুমি খুব ভালো একটা বিরিয়ানি খেয়েছো, সেই বিরিয়ানিটা তুমি রাতের বেলা ফেসবুকে দেখতেছো, একজন খেয়ে খেয়ে ভিডিও বানায় দেয় না, কিছুদিন আগে এটা অনেক বেশি হইতো যে সবাই খাবারের একটা ব্যাপারটা দেখাইতো ভিডিও করে করে, কিভাবে ভাত খেতে হয়, কিভাবে বিরিয়ানি খেতে হয়, তো ওই ব্যাপারগুলো দেখে অনেকের খাবারের প্রতি একটা আকর্ষণ আসতো না, অর্থাৎ সেই খাবারটা তুমি একবার খেয়েছো, খাবারের টেস্টটা তুমি জানো, এই জন্য তোমার লালাকরণ হচ্ছে, এটা হচ্ছে অর্জিত এবং কন্ডিশনের। তাহলে আমাদের দুই রকমের আচরণ আমরা দেখতে পাচ্ছি, দুই রকমের রিফ্লেক্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সহজাত বা আনকন্ডিশনের, আর এটা হচ্ছে অর্জিত বা কন্ডিশনের।
কন্ডিশনেরটা হচ্ছে তোমাকে অবশ্যই সেই খাবারটার প্রতি একটা অভিজ্ঞতা থাকতে হবে, এটা সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। ঠিক আছে, তাহলে দুইটা দেখলাম আমরা, আনকন্ডিশনেরটা দেখছি। এবার আসো সহজাত প্রতিবর্তীকে আবার তিন রকমের, একটা হচ্ছে উপরিগত বা সুপারফিশিয়াল। আমরা বলি না যে একটু সুপারফিশিয়ালি পড়ে আসো। তারপরে আমরা যখন মেডিকেলে ভাইবা দিতে যাইতাম, তখন আমাদের ভাইবার অবস্থা দেখে টিচাররা বলে ফেলতো যে সে কি সুপারফিশিয়াল পড়াশোনা করে আসছে না ডিপ পড়াশোনা করে আসছে। সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা, ধরো তুমি ডেফিনেশন পড়ে গেছো, এক্সাম্পল গুলো পড়ে গেছো, কিন্তু এটা কেন হয় কি হয় এগুলা তুমি একানিজম কিছু পড়ে যাওনি, সেক্ষেত্রে টিচার বলে যেত তোমার পড়া তো সুপারফিশিয়াল হয়েছে, জাস্ট পাস দিয়ে দেওয়া যায় বা পিইউসি দেওয়া যায়, এরকম একটা টাইপের। আর ডিপ কি? ডিপ হচ্ছে ভেতরে, তাই না? দেখো সুপারফিশিয়ালটা বাইরের দিকে অর্থাৎ ত্বক, সুপারফিশিয়ালটা ভাষা ভাষা, দ্যাট মিনস ত্বক হচ্ছে আমাদের সুপারফিশিয়াল রিফ্লেক্স দেয়। আর গভীর বা ডিপ প্রতিবর্তিকা, গভীর বা ডিপ প্রতিবর্তিকাটা হচ্ছে ভেতরে, আমাদের স্কিনের ভেতরে কি আছে, স্কিনের ভেতরে পেশি আছে, পেশির ভেতরে কি আছে, হাড্ডি আছে। পেশি এবং হাড্ডিকে বেঁধে রাখে কে বলতো? পেশি এবং হাড্ডিকে বেঁধে রাখে হচ্ছে টেন্ডন বা কন্ডোরা। পেশি এবং হাড্ডিকে বেঁধে রাখে টেন্ডন বা কন্ডোরা, এটা হচ্ছে ডিপ প্রতিবর্তিকা। এক্সাম্পল হাঁটুতে ঝাঁকুনি সৃষ্টি হয় ডিপ প্রতিবর্তিকার এক্সাম্পল, এটা নিজার বলতে পারো। আর এটা হচ্ছে আন্তঃজন্তু বা ভিসেরাল প্রতিবর্তিকা। ভিসেরা বলতে কি বোঝায়, সবাই ক্লাসে একটু লাইক দাও তো, ভিসেরা বলতে কি বোঝায়? ভিসেরা হচ্ছে আমাদের দেহের ভিতরে যে অর্গান গুলো আছে, সেটা অনৈচ্ছিক অঙ্গ গুলো আছে, সেটা হচ্ছে ভিসেরা। যত নালি থলি আছে সবই হচ্ছে ভিসেরাল অর্গান, যত নালি থলি, যেমন আমাদের তোমার খাদ্য নালি, তারপর হচ্ছে পিত্তথলি, হাবিজাবি যা আছে সব হচ্ছে আমাদের তোমার ভিসেরাল অঙ্গ। লিভার, কিডনি, ভেতরে যা কিছু আছে, মসৃণ যা কিছু আছে, সবই হচ্ছে ভিসেরাল জিনিসপত্র। এই ভিসেরালের ভিতরে যে ক্রিয়া, সেটা হচ্ছে আমাদের আন্তর্জন্ত্রীয় বা ভিসেরাল প্রতিবর্তী ক্রিয়া। এক্সাম্পল হৃৎপিণ্ড, পাকস্থলী অন্ত্র, ফুসফুস, মূত্রাশয় ইত্যাদি। তাহলে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। সহজাত প্রতিবর্তী ক্রিয়ার আচরণ বা ইনসর্টিংস, ইনসর্টিংস এর উদাহরণ হচ্ছে পাখির বাসা বাঁধা, এটা একটা ইনসর্টিংস এর খুব ভালো একটা উদাহরণ। লরেন্স স্টিনবার্গেন তোমার হচ্ছে এই সকল ধারণা দিয়েছে, এগুলো একটু একবার রিডিং করবে, এখান থেকে আর কিছু না। আমাদের হেরিঙ্গাল নামক একটা পাখি আছে যারা সানাদের তোমার হচ্ছে খাবার দাবার এনে দেয়, এগুলো একটা রিডিং করবে, এখান থেকে তেমন কিছু আসার মতো আমি দেখতেছি না। হ্যাঁ, এবার আসো আমাদের খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমরা একটু আগে ট্যাক্সিস পড়েছি না, ট্যাক্সিসটা 100% ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্যাপের বৈশিষ্ট্য, ফ্যাপের বৈশিষ্ট্যটাও 100% ইম্পর্টেন্ট। ফ্যাপের ফুল ফর্মটা আমাদের জানতে হবে, ফ্যাপ হচ্ছে ফিক্সড অ্যাকশন পটেনশিয়াল। আমার সাথে সাথে বলো তো ফ্যাপের ফ্যাপের ফুল ফর্মটা বলো তো, ফ্যাপ হচ্ছে ফিক্সড অ্যাকশন পটেনশিয়াল। এই ফ্যাপের বৈশিষ্ট্য গুলো খুব ভালো করে পড়তে হবে। ফ্যাপের বৈশিষ্ট্য হচ্ছে ছাদ সম্মত অর্থাৎ সেরোটাইপ, আচরণ সবসময় একই রকম হবে। তোমাকে যদি আমি একটা সাঁচ দিয়ে দিই, তারপরে বলি যে পিঠা বানাও, তুমি সাঁচের মধ্যে চাপ দিয়ে সব পিঠা সবগুলা পিঠার মধ্যে একই রকমের ফুল তৈরি করতে পারবে না। আমাদের বাসায় একরকমের ফুল পিঠা বানায়, যে সাঁচ থাকে, সাঁচের মধ্যে চাপ দিলে একটা ফুলের ডিজাইন হয় এরকম। তাহলে সাঁচ মানে কি? একই রকমের, বুঝছো? সাঁচ সম্মিলিত সার্বজনীনতা। সার্বজনীনতা মানে ইউনিভার্সালিটি। ইউনিভার্সালিটি হচ্ছে তোমার সকল প্রজাতির, একটি প্রজাতির সকল সদস্য একই রকমের আচরণ করে, মানে সব পাখির আচরণ সেম, সব মানুষের আচরণ সেম। আমরা বলি না মানুষ মানেই হচ্ছে উপকার যে করবে তার ক্ষতি করবে, এটা দুনিয়ার একদম নিয়ম। ধরো তুমি কাউকে রাস্তা থেকে কুড়ায় বাসায় আনছো, বাসায় এনে তাকে অনেক কিছু আদর যত্ন দিয়ে বড় করছো, অনেক কিছু শিখাইছো, পরবর্তীতে সে তার একদমই হচ্ছে যে তোমাকে পাললো বা যে কোন যে তোমাকে শিখাইলো সবকিছু, তার বিরুদ্ধে সে কিন্তু তোমাকে কাজ করতেছে। একদম বাংলা ছবিতে এই ব্যাপারগুলো হয়, বুঝছো? তাই আমরা মানুষ মানুষ মানেই অকৃতজ্ঞ, মানুষ মানেই হচ্ছে উপকারীর অপকার করবে, এটা ধরেই তুমি কাউকে উপকার করবা। ধরো তুমি কাউকে উপকার করছো, তুমি ভেবেই নিবা যে ওর উপকার তুমি করছো, ও হয় তোমার উপকার স্বীকার করবে না, নাহলে সে তোমার ক্ষতি করবে। এখন অনেকে বলবে যে আপ ওইগুলো কি শিখাচ্ছে, আমাদের ভিতরে বিদ্বেষ ঢুকাই দিচ্ছে। আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম, আমার এইটুকু জীবনে আমি এই ব্যাপারগুলো অনেক দেখছি। আমার বাবা এগুলো বলতো আমাকে, তো আমি খুব রাগ করতাম আব্বুর সাথে যে আব্বু এরকম নেগেটিভ কথাবার্তা কেন বলেন মানুষ সম্পর্কে। বলে বড় হলে বুঝবি, এখন তো বুঝিস না, বড় হলে ধরা খাবি দু এক জায়গায়, তারপরে বুঝবি। তারপর দু এক জায়গায় ধরা খাইছি, ধরা খেয়ে এখন ব্যাপারটা ফিল করি যে আসলেই তো সত্যিই তো, এখন অনেক ভেবে চিন্তে কাজ করি। তোমরা অনেকে বলো নাই যে আফসান আপু ফ্রি কোর্স দেয় না, হোয়াইট অ্যাপ্রন ব্যাচে তো 10টা স্টুডেন্ট ফ্রিতে ঢুকাই দিতে পারে, আপু তো ফ্রিতে ঢুকায় না, কেন ঢুকায় না? কারণ আছে, অনেক কারণ আছে তোমাদের ভালোর জন্য, বুঝছো? তোমাদের ভালোর জন্যই, তোমাদের কাছ থেকে যদি টাকা নেওয়া হয় তাহলে তোমরা সেটার ফিল কষ্ট বুঝবা, যে টাকা বাবা মা কষ্ট করে দিচ্ছে আমাকে পড়তে হবে। তোমাকে ফ্রিতে দিব, দুই দিন পর তোমাকে আমি ক্লাসে পাবো না, তোমাকে নক দিয়েও ক্লাসে আনা যাবে না, এটা একদম 100% প্রমাণিত। 2 বছর আগে এগুলো প্রমাণ পেয়েছি, এই জন্য এখন আর কাউকে তেমন একটা ফ্রিতে দেই না। এটা আমাকে তোমরা বলতে পারো, কিছু করার নাই আমার। আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত,
অর্থাৎ তোমার হচ্ছে বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও সব প্রজাতির সদস্য একই রকম আচরণ করবে। মানে মানুষকে যদি তুমি বনেও নিয়ে রেখে আসো, তারপরেও মানুষের আচরণে চেঞ্জ হবে না, মানুষ অকৃতজ্ঞই থাকবে। আচ্ছা, তারপর দেখো ব্যালিস্টিকনেস। ব্যালিস্টিকনেস হচ্ছে একবার সারাদান হয়ে গেলে তাকে আর সরানো যায় না। মানে তোমার ভালোবাসার প্রতি আমি একবার সারাদান করে ফেলছি, এখন আর আমাকে ফেরানো যাবে না। আমরা বলি না যে ফেরানো গেল না কিছুতেই, আসলে কেউ যদি তোমার থেকে চলে যায় তাকেও তুমি ফিরে আনতে পারবে না। তোমার প্রতি যদি কারো ভালোবাসা একদম হয়ে যায় তাকেও তুমি ফিরে আনতে পারবে না, কেউ যদি তোমার থেকে চলে যায় তাহলেও তুমি ফিরে আনতে পারবে না। অর্থাৎ একবার যদি সারাদান দেওয়া হয়ে যায় তাহলে তাকে সরানো সম্ভব না, কেউ একবার চলে গেলেও তাকে সরানো সম্ভব না, কেউ থেকে গেলেও তাকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব না। ব্যাপারটা অনেক এরকম, তুমি মোবাইলের প্রতি একবার যদি সারাদান করো, মানে একবার যদি কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাহলে ফেসবুক থেকে আর সরানো যায় না। এই যে এই ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে ব্যালিস্টিকনেস। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে ব্যালিস্টিকনেস। সারা একবার দেওয়া হয়ে গেলে পরিস্থিতির যত পরিবর্তন হোক সেটা অপরিবর্তিত থেকে যায়, এটাকে বলা হয় ব্যালিস্টিকনেস। উদ্দেশ্যের একনিষ্ঠতা, একটা মাত্রই কাজ করবে। যেমন আমার উদ্দেশ্য, আমি এখন একটা মাত্রই কাজ উদ্দেশ্যে কাজ করতেছি জীবনে, ভালো মানুষ হতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, মেন কথা হচ্ছে এটা। যেমন আমি মাঝে মাঝে আরিফুলকে বলি যে দেখ এতগুলো টাকা পয়সা বাচ্চারা আমাকে দিচ্ছে, ওরা আসলে টাকাগুলো আমার কাছে রাখতেছে, জমা রাখতেছে, ওদের কাছ থেকে নিচ্ছি, আবার অন্য কোনো মানুষের জন্য কাজ করব। ইনশাল্লাহ ভালো কিছু করার দরকার, পৃথিবীতে মানুষ তো আর সব টাকা খেয়ে যেতে পারে না, আমরা টাকা পয়সা সব রেখেই চলে যাবো, তো একটা ভালো কিছু করতে চাই। অনেক ইচ্ছে একটা খুব একটা বড় একটা হাসপাতাল দিব। আমাদের দেশে ইন্টারন্যাশনাল কোনো ট্রিটমেন্ট হয় না, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা সব দেশের বাইরে চলে যায় ট্রিটমেন্টের জন্য। আমার কথা হচ্ছে তারাও যাতে বাংলাদেশে থাকে, ট্রিটমেন্ট বাংলাদেশে এত ভালো হবে ইনশাল্লাহ এক সময়। যেহেতু ডাক্তারদের নিয়ে কাজ করতেছি, মেডিকেল স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি, আমার স্টুডেন্টরাই ডাক্তার হচ্ছে, আমার যারা যারা আছে স্টুডেন্ট তারা চান্স পেলে আমি কিন্তু বুঝি যে এরা আসলে পরিশ্রম করে চান্স পেয়েছে। অর্থাৎ আমি রিয়েল স্টুডেন্ট গুলাই পাবো বাংলাদেশের নেক্সট ফিউচার ডাক্তার হিসেবে, তাই না? তো তারাই আমাদের এই হসপিটাল গুলাতে পরিচালক হিসেবে থাকবে, পরিচালনা করবে। অনেক সুন্দর একটা দেশ হবে আমাদের, সুন্দর একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট পাবো, আমাদের দেশের বাইরে যেতে হবে না। এরকম অনেক বড় বড় স্বপ্ন দেখি, জানি না আল্লাহ পূরণ করবে কিনা। এটাই আমার একমাত্র এখন আপাতত দুনিয়াবী উদ্দেশ্য, আর এই দুনিয়াবী উদ্দেশ্যের মাধ্যমে আমি চাই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। আর আমি আমার স্টুডেন্টদেরও একই কথা বলি, তোমরা যে কাজই করো না কেন সেই কাজটা খুব সুন্দর করে করবে, এবং এই কাজের মধ্য দিয়ে তুমি মানুষের উপকার করবে, এবং মানুষের উপকারের মধ্য দিয়ে তুমি সৃষ্টিকর্তাকে খুশি করবে। আর সৃষ্টিকর্তাকে যদি কেউ একবার খুশি করতে পারো তাহলে তোমার দুনিয়াও পাওয়া হয়ে গেল, আখিরাতও পাওয়া হয়ে গেল। আচ্ছা, তার মানে আমরা একটা মাত্র কাজ করব এবং সেই কাজটা খুব ভালো করে করব। এখানে তাহলে আমরা ফ্যাপের বৈশিষ্ট্য দেখলাম, এবং ফ্যাপের বৈশিষ্ট্য পড়তে পড়তে আমরা আমাদের ব্যবহারিক জীবনের কথা অনেক কিছু শিখলাম আজকে। আচ্ছা দেখো, আমাদের ফ্যাপটা কিরকম হবে? ছাদসম্মত বা সেরোটাইপ হবে, সার্বজনীনতা থাকবে, ইউনিভার্সালিটি থাকবে, অর্থাৎ প্রজাতির সদস্য যারা একই পর্যায়ের, মানুষ সবাই একরকম আচরণ করে, পাখি সবাই একরকম আচরণ করে। এটা আরেকটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, একটা তোমার হচ্ছে মানুষকে যদি কোথাও অন্য কোথাও রেখে আসো তারও আচরণ একই রকম থাকবে, সেটা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত। অথবা আমরা তোমার হচ্ছে কাসিমের কথা জানি, কাসিমের মা কিন্তু ডিম পেরে বাড়ির উপরে রেখে আসে, কাসিমের ডিম গুলা বুঝছো বালিতে ডেকে রেখে আসে, তারপর ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তখন সেই কাসিম গুলা কিন্তু উপরে ডানার দিকে না যেয়ে সবাই সমুদ্রের দিকে যায়। এটা কিন্তু তার ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, সমুদ্রের ভিতরে আছে বা পানিতে আছে বা তাদের পূর্ববর্তী সদস্যরা পানিতে থাকে এটা কিন্তু সে জানে না, তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই, তারপরে সে পানির দিকেই যাচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে আমাদের তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত। তারপর দেখো ব্যালিস্টিকনেস, বলছিলাম একবার সারাদান হয়ে গেলে আর সেটা ফেরানো সম্ভব না, উদ্দেশ্যের একনিষ্ঠতা। তাহলে এই ব্যাপারগুলো আমার মুখস্থ রাখতে হবে না? কিভাবে মুখস্থ রাখবো? দেখো বস একজন, এটা দিয়ে মনে রাখতে পারো, অথবা বিশু দিয়ে মনে রাখতে পারো। বস একজন, সে হচ্ছে বিশু, বুঝছো? দেখো কিভাবে মনে রাখি, ব দিয়ে হচ্ছে ব্যালিস্টিকনেস, ব দিয়ে হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, স দিয়ে হচ্ছে সাৎসম্মত, স দিয়ে হচ্ছে সার্বজনীনতা, একজন দিয়ে একনিষ্ঠতা। একজন দিয়ে কি? একজন দিয়ে একনিষ্ঠতা, দ্যাট মিনস বস একজন দিয়ে আমরা বাংলা কথাগুলা মনে রাখতে পারছি। কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে না ইংরেজি অপশন গুলা দিয়ে সত্যমিথ্যা হয়ে যেতে পারে, তাই আমাদের একটু এটার ইংরেজি অপশন গুলো মনে রাখা উচিত। দেখো বিশু দিয়ে মনে রাখা যায়, বি দিয়ে হচ্ছে ব্যালিস্টিকনেস, আই দিয়ে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, এইচ দিয়ে হচ্ছে স্টেরিওটাইপ, ইউ দিয়ে হচ্ছে ইউনিভার্সালিটি। তাহলে এই বৈশিষ্ট্যটা খুব ভালো করে পারবো না আমরা? এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে আর কিছু লাগবে না, আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়াতে। দেখো টুনটুনির বাসা নির্মাণ, এটা ইনসর্টিংস এর একটা চমৎকার উদাহরণ। টুনটুনির বাসা নির্মাণ কি?
এটা ইনসোটিসের একটা চমৎকার উদাহরণ, এখান থেকে আর কিছু না দেখলেও চলবে। টুনটুনি পাখির বাসা বাঁধার প্রক্রিয়া একটা ইনসোটিসের আচরণের সুলভ এবং যথাযথ উদাহরণ। এই পেজের পর আমরা চলে যাব, এখান থেকে আর কিছু দেখবো না, পার্থক্যটা একবার রিডিং পড়বে। তারপরে চামচ ঠটি কাদা খোঁচা, চামচ ঠটি কাদা খোঁচার বৈজ্ঞানিক নামটা অনেক বড়, এটা পরীক্ষার জন্য আমি মনে রাখতাম পিগমিয়াস, পিগমিয়াস থাকলেই চামচ ঠটি কাদা খোঁচা, এভাবে ভেবে নিতাম আর কি। আচ্ছা ঠিক আছে, এত বড় নাম মনে থাকে না। এবারে আসো মাইগ্রেশন বা পরিযান। পরিযান মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। যেমন তোমাদের অনেক ভাই আপুরা সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তারা মাইগ্রেশন দেয় ঢাকা মেডিকেল কলেজ। অনেকে ঢাকার বাইরে চান্স পেয়েছে, তারা ঢাকাতে আসতে চায়, তারা ঢাকার গুলোতে মাইগ্রেশন দেয়। আবার অনেকে অনেক উপরে মেডিকেলে চান্স পেয়েও সিরিয়ালে একটু নিচের যে মেডিকেল গুলো আছে সিরিয়ালে সেই মেডিকেল গুলোতে চলে যায়, কারণ তার বাসার কাছে বলে। এইভাবে আমরা কি করি, মাইগ্রেশন করি না, মাইগ্রেশন করি। পাখিদের ক্ষেত্রে এরকম হয়, পাখিরা হচ্ছে শীত প্রধান দেশে যে সকল পাখিরা আছে তো সেখানে অনেক শীত পড়ে, শীতের দিনে এত শীত তারা সহ্য করতে না পেরে আমাদের যে গ্রীষ্ম প্রধান দেশগুলো আছে এশিয়াতে, এই দেশগুলোতে চলে আসে, তারা মাইগ্রেশন করে চলে আসে, মাইগ্রেটর হয়ে চলে আসে। শীতের দিনে দেখো তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা আদার্স এইরকম তোমার হচ্ছে খাল বিল এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আমরা বিদেশি পাখি দেখতে পাই, অতিথি পাখি দেখতে পাই। আর আমাদের বাংলাদেশি মানুষ কি করে, অতিথি পাখি আসার পরে তাদেরকে ধরে ধরে ভেজে খেয়ে ফেলে। ওরা আসছে আমাদের দেশে সাহায্যের জন্য, ওরা সাহায্য প্রার্থী হয়ে আসছে, শীতের কারণে ওরা শরণার্থী হয়ে আমাদের দেশে আশ্রয় নিছে, আর আমরা কি করতেছি, ওদের ধরে ধরে ভেজে খেয়ে ফেলতেছি। দেখছো আমরা কি অবস্থা আমাদের? এখন কথা হচ্ছে এই যে অতিথি পাখি আসলো, ওরা অনেক দূর থেকে উড়ে উড়ে আমাদের এখানে আসে, মাইগ্রেটরি পাখি, ওরা মাইগ্রেশন করে আমাদের এখানে আসে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমরা বুঝছি। আমাদের পাখির সংখ্যা কত, এখানে একটা দাগ দিয়ে দিয়েছি মনে হয়, এই যে দেখো দাগ দেওয়া হয়নি। আমাদের পাখির সংখ্যা কত টোটাল পাখি, মনে 800, 800-র মধ্যে 500 হচ্ছে আমাদের বিদেশি বাংলাদেশি পাখি স্থায়ী পাখি, আর 300 হচ্ছে বিদেশি পাখি, 300 প্রজাতির। অনেক রকমের পাখি আসে যে কিছুদিন পরে আসা শুরু করবে, আর আমাদের কিছু মানুষ আছে কি করবে, এগুলাকে ধরে ধরে খেয়ে ফেলবে। তোমরা কিন্তু যেখানে দেখবে এরকম করতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবা। এবার আসো মাকড়সার জাল। মাকড়সার জাল হচ্ছে মাকড়সার উদরীয় একটা বিশেষ গ্রন্থি থেকে তোমার সুতা খরণ হয়। মাকড়সার বৃত্তের যে জালগুলো আছে এটা রেশমি সুতা দিয়ে তৈরি, রেশমি সুতা কিন্তু অনেক দামি। মাকড়সার যে জাল তৈরি হয় না, মাকড়সার এই জালের মধ্যে রেশমি সুতা আছে, বুঝছো? রেশমি সুতার জন্য মাকড়সার উদরীয় একটা গ্রন্থি আছে, উদর মানে পেট, পেটের ভিতরে তোমার একটা সিল্ক গ্রন্থি আছে, সেই সিল্ক গ্রন্থি থেকে ওদের হচ্ছে আঠালো একটা পদার্থ খরণ হয়। তিন জোড়া বুননকারীর মাধ্যমে ওরা তোমার হচ্ছে ওই ভাড়াটা নির্মাণ করে, ওদের যে থাকার জায়গাটা মাকড়সার জালটা সেটা নির্মাণ করে। এখানে এইটুকু পড়লাম, এখানে একটা প্রোটিন কাজ প্রোটিন থাকে, প্রোটিনটার নাম হচ্ছে স্কেলেরোপ্রোটিন। আমাদের সিল্ক গ্রন্থি থাকে, সিল্ক গ্রন্থি থেকে মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে আঠালো পদার্থ খরণ হয়, সেটা তোমার সেখানে স্কেলেরোপ্রোটিন আছে, এই প্রোটিনটা বাতাসের সংস্পর্শে এসে তারপরে রেশমি সুতায় পরিণত হয়। রেশমি সুতার তোমার হচ্ছে টান দিলে কিন্তু বড় হয়, খেয়াল করে দেখো রেশমি সুতা। আচ্ছা এখান থেকে আর কিছু দেখবো না আমরা, এই যে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, একই ব্যাসের ইস্পাতের সুতা অপেক্ষায় মাকড়সার সুতা বেশি শক্তিশালী। কারণ তোমরা বলতে পারবা যে আপু মাকড়সার সুতা তো একদমই হচ্ছে নরম, ইস্পাত তো অনেক বেশি শক্ত, তাহলে কথাটা কি হইলো, কিছু হইলো কি বলেন, উল্টাপাল্টা কথা, কথাটা আবার পড়ো। ঠিকই আছে, দেখো একই ব্যাসার্ধের ইস্পাতের সুতার চাইতে মাকড়সার সুতা বেশি শক্তিশালী। এখন ইস্পাত দিয়ে একটু মোটা করে বানায় রে ইস্পাতের সুতাটা, ইস্পাতের তারটা হচ্ছে শক্ত থাকে, কিন্তু মাকড়সার সুতা যে ব্যাসের যতটা সূক্ষ্ম, চুলের চাইতেও চিকন মাকড়সার সুতা। এখন তুমি যদি চুলের চাইতেও চিকন করে ইস্পাত দিয়ে ওরকম করে চিকন করে বানাও, সেক্ষেত্রে তোমার ইস্পাতটা ভেঙে যাবে আগে, মাকড়সার সুতাটা টিকে থাকবে। এর জন্য বলা হয়েছে যে একই ব্যাসের ইস্পাতের সুতার চাইতেও মাকড়সার সুতা বেশি শক্তিশালী, বুঝছো? ইস্পাতের সুতা হয় না নর্মালি তার হয়, ইস্পাতের তারের চাইতেও মাকড়সার সুতা বেশি শক্তিশালী একই ব্যাসের, মানে ওদের আকার সাইজ সমান থাকতে হবে। ওকে যাই হোক, এখান থেকে আর কিছু লাগবে না। টান দিয়ে ছিটতে গেলে কিন্তু মাকড়সার সুতা 1/5 পর্যন্ত লম্বা হয়, আমাদের চুলও টান দিয়ে ছিটতে গেলে দেখো চুল হালকা লম্বা হয়, ইস্পাতের মাকড়সার সুতাটা ওই রকমই। আচ্ছা যাই হোক, এখানে দেখো আমাদের জালিকা বৃত্ত নির্মাণের জন্য কাঠামো দরকার, যে এখানে একটা কাঠামো তৈরি করা দরকার, অরিও স্পোক এবং আঠালো প্যাচ থাকে। হ্যান্স পিটার সর্বপ্রথম মাকড়সার এই জাল বোনার ধাপটা পর্যবেক্ষণ করেছিলেন। এখানে দেখো প্রথমে কি আকৃতির ভাড়া নির্মাণ করেছে, ওয়াই আকৃতির, তারপরে এখানে আস্তে আস্তে সুন্দর করে মাকড়সার জালটা নির্মাণ হয়েছে, এটা হ্যান্স পিটার সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিল। এখান থেকে আমাদের কিছু লাগবে না।
অপত্যের প্রতি যত্ন, মাছ, ব্যাং, পাখি, এখন আসো মজার পরে, এতক্ষণ পর্যন্ত তোমরা যেটার জন্য ওয়েট করে আসো। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, এখন আমরা কিন্তু মজার পড়া পড়াবো। দেখো আমাদের এখানে প্রত্যেকে হচ্ছে তাদের সন্তানের প্রতি ভালোবাসা কাজ করে। আমার আম্মু সেদিন বলতেছিল যে প্রত্যেকটা মানুষের সন্তান দেখতে যেরকমই হোক তাকে দেখতে অনেক ভালো লাগে। যেমন আমি যখন হঠাৎ পড়তে থাকি না, বা আমি হঠাৎ করে খাবার খেতে যাই, আম্মু আম্মু পাশের ফ্ল্যাটে থাকে, আমি এই ফ্ল্যাটে থাকি, তো আমি হঠাৎ করে দৌড়ে যাই, আম্মু খিদা লাগছে, কারণ আম্মু আমাকে দেখে তোকে দেখে অনেক সুন্দর লাগতেছে। তখন আমি এটা পরে এসে আমার ছোট বোনকে বলি যে আম্মু আমাকে কথা বলছে। আমার ছোট বোন আবার তখন রাগ করে, যাই হোক তখন বল আম্মু বলে মাঝে মাঝে, আমি বলি আম্মু দেখো আমার স্কিন কিরকম হয়ে গেছে, আমাকে তো ভালো লাগতেছে না, গালটা কিরকম লাগতেছে। বলে একটা মায়ের কাছে বা যার বাচ্চা সে খুবই সুন্দর থাকে, এরকম একটা কথা বলে আর কি, যে প্রত্যেকটা মায়ের কাছেই তার বাচ্চা অনেক বেশি সুন্দর। ওই ব্যাপারে খেয়াল করে দেখো আমাদের প্রত্যেকটা মাই কি করে, তার অপত্যের প্রতি যত্ন নেয়, মাসও কিন্তু তার বাচ্চাদের কেয়ার করে। তুমি ছোটবেলায়, আমি একটা জিনিস খেয়াল করতাম, মুরগি আমাদের বাসায় মুরগি পারতো গ্রামে, তো মুরগির বাচ্চা থাকে, ছোট ছোট বাচ্চা, মুরগির মা সে বাচ্চাগুলো নিয়ে পালতো, হঠাৎ করে একটা বাচ্চা ধরতে যাইতাম আর মুরগি তেড়ে আসতো, মানে একদম ওকে খেয়ে ফেলবে এরকম করে আসতো। তার মানে একটা মুরগিও তার বাচ্চার প্রতি কেয়ার রাখে, বুঝছো? সবাই তাদের বাচ্চার প্রতি কেয়ার নেয়, এই বাচ্চার প্রতি কেয়ার নেওয়াকে প্যারেন্টাল কেয়ার বলা হয়। প্রত্যেকটা বাবা মাই তার বাচ্চার প্রতি কেয়ার নেয়, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আর কিছু পড়বো না, এবার আমরা আচরণের একটা মাসের কথা পড়বো, সেটা হচ্ছে তিন কাটা স্টিকল ব্যাগ। তিন কাটা স্টিকল ব্যাগ, এই তিন কাটা স্টিকল ব্যাগের আচরণ নিয়ে যে বৈজ্ঞানিক আলোচনা করেছেন তার নাম হচ্ছে তিন বার্জেন। দেখো সব জায়গায় তিন তিন, তাই না? দেখো তিন বার্জেন, তিন তিন কাটা স্টিকল ব্যাগ, তিন, বুঝছো? তাহলে তিন বার্জেন নামক বিজ্ঞানী এই তিন কাটা স্টিকল ব্যাগ নিয়ে আলোচনা করেছে। তিন কাটা স্টিকল ব্যাগ এই মাছটা 1 থেকে 3 বছর বয়সে পরিণত হয়, এবং যখন সে পরিণত হয়, পরিণত হওয়ার পরে ছেলে মাছ, যেটা ছেলে মাছটা কি করে, তোমার হচ্ছে একটা বাড়ি নির্মাণ করে, একটা বাসা বানায়, বাসার ভিতরে আবার ফ্যানিং সিস্টেম রাখে, ফ্যানের মতো সিস্টেম রাখে। বাসা বানানো হয়ে গেলে সে রাস্তাঘাটে যেয়ে নাচানাচি শুরু করে দেয়, মানে ঝিকঝাক নৃত্য প্রদর্শন করে। ওর ঝিকঝাক নৃত্য দেখে মেয়ে মাছগুলো ওর প্রতি আকৃষ্ট হয়, আকৃষ্ট হওয়ার পরে ওর সাথে, ও যেদিকে যায় ওর সাথে সাথে চলে যায়। তারপরে ও কি করে, ওর ঘরের ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে ও মাছের থেকে ডিম কালেক্ট করে ফার্টিলাইজ করে তারপরে মাছটাকে বের করে দেয়। মানে কিরকম অবস্থা, একটা মাছ বের করে দেওয়ার পরে আবার এরকম করে নাচে, আবার একটা মাছ এরকম মাছ খুঁজে আরেকটা মাছকে ঝিকঝাক নৃত্য দেখায়, তারপরে সেই মাছটাকে আবার সাথে সাথে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর সেই মাছ থেকে ডিম কালেক্ট করে তারপরে তাকে বের করে দেয়। মানে একটা কি অবস্থা দেখছো, প্লে বয় টাইপের না? তারপরে এতগুলো ডিম কালেক্ট করে সেগুলো ফার্টিলাইজ করে তারপর যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো সে একাই পালে, দেখছো? তারপর নিজের মতো বানায় আর কি। দেখো ব্যাপারটা পড়লে খুব মজা পাবা, তোমরা যদি একটু ভালো করে রিডিং করো এই জায়গাটা, এটা কিন্তু মজার আছে। এই যে দেখো, এই যে মাছ, ও কিন্তু ঝিকঝাক নৃত্য করতেছে, যে নাচতেছে, দেখছো, নেচে, তারপর ওর সাথে সাথে যা আগে আগে যাচ্ছে ওর সাথে সাথে একটা নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে এই যে ঘর, ঘরের ভিতরে ফ্যানিং সিস্টেম আছে, বাতাস আছে, সুন্দর করে ঘর বানায় আর কি। তারপরে তোমার হচ্ছে ওর থেকে ডিম কালেক্ট করে ওকে বের করে দিচ্ছে। এইভাবে হচ্ছে আমাদের তিন কাটা স্টিকল ব্যাগ ঝিকঝাক নৃত্য প্রদর্শন করে, এটাই তার একটা এটাই তার একটা আচরণ। অক্সিজেন চাহিদা নিশ্চিত করার জন্য সে ঘরের ভিতরে কি করে, ফ্যানিং এর ব্যবস্থা করে, মানে সেই লেভেলের ট্যালেন্ট, ট্যালেন্ট একটা মাছ, বুঝছো? আচ্ছা যাই হোক, এটা তুমি একটা রিডিং পড়বা, এখান থেকে তেমন কিছু নাই। তারপর গ্লেডিয়েটর ব্যাং নিয়ে আলোচনা করা আছে, গ্লেডিয়েটর ব্যাং এর বৈজ্ঞানিক নামটা একটু আমরা পড়বো। বৈজ্ঞানিক নামের মধ্যে দেখো রোজেনবার্গের কথাটা আছে, গ্লেডিয়েটর ব্যাং এর বৈজ্ঞানিক নামের মধ্যে কি আছে, গ্লেডিয়েটর ব্যাং এর বৈজ্ঞানিক নামের ভিতরে রোজেনবার্গের কথাটা আছে, এখান থেকে আমরা আর কিচ্ছু পড়বো না। গ্লেডিয়েটর ব্যাং মার্চ সেপ্টেম্বর মাসে জননকাল, গ্লেডিয়েটর ব্যাং এর জননকাল কখন এটা পড়বা। তারপর পানকৌড়ি, পানকৌড়ির বৈজ্ঞানিক নামের মধ্যে নিগার কথাটা আছে, পানকৌড়ির বৈজ্ঞানিক নামের মধ্যে কি কথাটা আছে, পানকৌড়ির বৈজ্ঞানিক নামের মধ্যে নিগার কথাটা আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের আর কিছু নেই। তারপরে অভ্যাসজনিত আচরণের সরলতম ধরন হচ্ছে শিখন, এটা পড়তে পারো। আচ্ছা তারপরে আমাদের এখানে আর্চিকা নিয়ে কথাবার্তা বলা আছে, বৈজ্ঞানিক নাম দেওয়া নাই, যাই হোক। তারপরে চলে যাচ্ছে আমরা সহজাত আচরণ শিখন আচরণের পার্থক্য দেখবা। এবার আসো আমাদের প্যাভলোভের তত্ত্ব, প্যাভলোভের একটা তত্ত্ব আছে, বিজ্ঞানী ইভান পিট্রোভিচ প্যাভলোভ নিয়ে, প্যাভলোভের তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। উনি একাধারে তোমার চিকিৎসক, শারীরবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, মানে উনি ফিজিওলজিস্ট এবং সাইকোলজিস্ট দুইটাই ছিলেন। উনি শারীরবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারও পেয়েছেন। প্যাভলোভ, প্যাভলোভ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার নিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। এই গল্পটা শেষে পড়বো, বুঝছো? গল্পটা এখন বলবো না, গল্পটা হাতে রেখে দিলাম, এই গল্পটা আমি সুন্দর করে ক্লাস শেষে পড়াবো, তোমরা একটু ওয়েট করো। প্যাভলোভের কন্ডিশনটা যদি বুঝতে থাকো, বুঝতে চাও, তাহলে শেষ পর্যন্ত থাকতে হবে। এখন আসো সামাজিক আচরণ নিয়ে একটু আমি আলোচনা করি। সামাজিক আচরণের উদাহরণ দিতে গেলে আমাদের মৌমাছির কথাটা সর্বপ্রথম আসে, মৌমাছির আচরণ নিয়ে এখানে আলোচনা। আর এই মৌমাছির আচরণ পড়ে নিয়ে আমাদের আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো পরার্থিতা বা আলট্রুইজম,
আমরা একটা সমাজে বাস করি, একটা সমাজে বসবাস করলে সমাজের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, সমাজে সবাই মিলে সেটা সলিউশন আমরা বের করার ট্রাই করি, তাই না? একজন আরেকজনকে সাহায্য করতে চাই, একজন আরেকজনকে সাহায্য করার ব্যাপারটাকে বলা হয় পরার্থিতা বা আল্ট্রুইজম। আমরা এই আল্ট্রুইজম দেখতে পাই কোথায়? আমরা এই আল্ট্রুইজম দেখতে পাই মৌমাছিতে। দেখো, একই প্রজাতির একটা সদস্যের প্রতি আরেকটা সদস্যের যে সহমর্মিতা, সেটাই হচ্ছে আল্ট্রুইজম। সামাজিক পতঙ্গ হিসেবে মৌমাছিকে ধরা হয়। মৌমাছি হচ্ছে একটা সামাজিক পতঙ্গ। বেবুন 6 বছর তার সন্তানকে লালন পালন করে। এগুলো একটু রিডিং পড়তে পারো, দাগানো লাইন গুলা খুব ইম্পর্টেন্ট না, তারপরে একটু জানতে পারবা মৌমাছি। এখন আসো, 3 প্রজাতির মৌমাছি আছে। একটা হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস ফ্লোরিয়া। 3টা মৌমাছি আছে। এই 3টা মৌমাছির বৈজ্ঞানিক নাম আমরা জানলাম। এবার রানী মৌমাছি, আমাদের মৌমাছি 3 ধরনের। একটা হচ্ছে রানী মৌমাছি, একটা পুরুষ মৌমাছি, আর এটা হচ্ছে তোমার কর্মী মৌমাছি। রানী মৌমাছি, সে তো রানী, তাকে রাজসিক জেলি খাওয়ানো হয়, তাকে এক্সট্রা কেয়ার করে বড় করা হয়। একটা তোমার মৌমাছির একটা চাকের ভিতরে একটা রানী থাকে এবং সে পুরা চাকটাকে কন্ট্রোল করে, সবাই তার সেবা করে। মাঝে মাঝে দেখা যায় যে রানীর থেকে তোমার আরেকটা ছোট রানী হওয়ার সম্ভাবনা যদি কোনো রানী মৌমাছির মধ্যে দেখা যায়, তাহলে বড় রানী সেটাকে মেরে ফেলে, বা হঠাৎ করে চাকের এক সাইডে সে রাজত্ব করতে করতে চাকের আরেক সাইডে যে আরেক রানী তার রাজত্ব শুরু করে ফেলছে সেটা বড় রানী দেখেনি। তারপরে 2 রানীর মধ্যে যুদ্ধ হয়, যে রানী যুদ্ধে টিকে যায় সেই রানী হচ্ছে ওই রাজত্ব পুরাটা পায়। অথবা মাঝে মাঝে 1 রানী রাগ করে সব অর্ধেক মৌমাছি নিয়ে চলে যায়, আলাদা আরেকটা রাজ্য বানায়। মানে এরকম ব্যাপার সেপার ওদের মধ্যে। তুমি যখন পড়বা তোমার কাছে দারুণ লাগবে যে আল্লাহ, এটা তো মানুষের মতো ক্যারেক্টার অনেকটা। আর হচ্ছে একটা রানী মৌমাছি, রানী মৌমাছি একটাই থাকে, পুরুষ মৌমাছি থাকে হিউজ পরিমাণে, কর্মী মৌমাছিও থাকে হিউজ পরিমাণে। পুরুষ মৌমাছির জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রানীর সাথে একবার সঙ্গমে মিলিত হওয়া। তাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। ইভেন আমরা এই যে ছেলে, দুনিয়াতে যত ছেলে দেখি সব ছেলেরই কি উদ্দেশ্য বলতো? সুন্দর একটা বউ পাওয়া। এখন দেখো আমার ভাই বলো বা আমাদের আত্মীয় স্বজন যারা বলো, যত ছেলে আছে মুখে যতই বলুক যে না সুন্দর না, মন ভালো হইলেই চলে, দেখে এই কথাটা বলে, কিন্তু তাদের সবার উদ্দেশ্য সুন্দরী মেয়ে। তুমি ধরো তোমার হাজবেন্ড বা কাউ কেউ তুমি রাস্তা দিয়ে তাকে নিয়ে যাচ্ছ কোথাও, হঠাৎ করে খুব সুন্দর একটা মেয়ে সামন দিয়ে যাচ্ছে, সে যদি অনেক সুন্দরী হয় তোমার হাজবেন্ড বা যেই হোক, সে কিন্তু একবার হলে ওরকম করে তাকায়, তাই না? তার মানে ছেলেদের জীবনের উদ্দেশ্যই কি? একটা সুন্দরী বউ পাওয়া। এই যে ডাক্তার হতে চাই, কেন ডাক্তার হতে চাই? সুন্দরী একটা বউ দরকার। আবার এত কষ্ট কেন করছো? বিসিএস ক্যাডার কেন হতে চাও? সুন্দর একটা বউ দরকার। অর্থাৎ মৌমাছি, পুরুষ মৌমাছিদের জীবনের উদ্দেশ্য হচ্ছে একবার হলেও রানী মৌমাছির সাথে জীবনের সঙ্গমে মিলিত হওয়া। আর আমাদের পুরুষদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দরী বউ পাওয়া। ক্যারেক্টারটা অনেকটা মিলে যাচ্ছে না? অনেকটাই কিন্তু কাছাকাছি ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, আমাদের যে পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছির আরেক নাম হচ্ছে ড্রোন। পুরুষ মৌমাছির আরেক নাম কি বলতো? ড্রোন। তারা অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়। পুরুষ মৌমাছি কোথা থেকে তৈরি হয় আমাকে একটু বলতো? পুরুষ মৌমাছি তৈরি হয় কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে। ফাহিম বলছে ছেলেদের পচায় দিলেন আপনার, সত্যি কথা এটা? এটাই সত্যি কথা। আর অনেকে, আর অনেক মেয়েরা আছে তারা অনেক বেশি রিচ ছেলে পছন্দ করে, পেট ভুড়ি আছে বা যাই আছে সেটা দেখার বিষয় না, টাকা আছে কিনা। যেমন আমাদের আরিফুল কি বলে, ধরো আমার জন্য প্রপোজাল আসে, প্রপোজাল আসার পরে আমি বলি দেখতে এটা কিরকম, দেখতে কিরকম, আমি তো আবার একটু ভালো মন খুঁজি, টাকা আমার দরকার নেই আমার জীবনে। আমি বলি যে দেখ এটা তো দেখতে সুন্দর হ্যান্ডসাম আছে, চলবে না এটা? বা ডাক্তার এরকম যাই আসে, ইঞ্জিনিয়ার ডাক্তার যেটাই আসে সবকিছু বলি, মানে ইঞ্জিনিয়ার ডাক্তার দেখার বিষয় না, দেখ আগে কত কোটি টাকা আছে, এই কথা বলে আমাকে, মানে কি অবস্থা দেখো। যাই হোক, অনেক মেয়েরা আছে তারা টাকা টাকা খোঁজে, আমারও তো টাকা খোঁজার অভ্যাস নেই কারণ আমার চাহিদা খুবই কম। এখন কথা হচ্ছে আমি হচ্ছে ছেলে কি করে এটাও একটা দেখার বিষয়। ছেলে নিজের যোগ্যতা থাকলে এনাফ, বাবার টাকা আছে কিনা এটাও দেখার দরকার নেই। এখন তোমরা বলবো আপু আপনি ক্লাসের মাঝখানে একটা হিন্ট দিয়ে দিলেন ছেলে খোঁজার জন্য। আচ্ছা এখন কথা হচ্ছে অনেক মেয়ে আছে কিন্তু এরকম টাকা খোঁজে। আচ্ছা যাই হোক ওটা বাদ, ছেলেরাও অনেকজন আছে সুন্দরী বউ খুঁজে, অনেক মেয়েও আছে অনেক টাকা খুঁজে, এগুলো সবার মধ্যে আছে, এগুলো ব্যাড ক্যারেক্টার, এগুলো একটু বাদ দেওয়া উচিত। এখন দেখো কর্মী মৌমাছি, কর্মী মৌমাছিদের কাজ শুধু মধু সংগ্রহ করা। কর্মীরা খালি কাজই করে যায়। কর্মীরা কি করে যায় বলতো? কর্মীরা সারাদিন শুধু কাজই করে যায়। ওদের কাজই হচ্ছে কাজ করা। কাজ করবে, রানীর সেবা করবে, রানীকে খাবার দাবার এনে দিবে, রানীকে রাজসিক জেলি খাওয়াবে, ওরা রুটি হাবিজাবি কিছু একটা খাবে, খেয়ে আবার কাজ করবে। কর্মীরা বেশি দিন বাঁচে না, কাজ করতে করতে ওরা মারা যায় একসময়, জানো ওদের অবস্থা খুবই খারাপ। আবার যদি কোনো কর্মী রানীর সাথে উল্টাপাল্টা করে, রানী ঘুল ফুটে ওদের মায়েরা ফেলে, মানে ওদের খুবই খারাপ অবস্থা, মানে কষ্টের জীবন যাপন কাটে তোমার হচ্ছে কর্মী মৌমাছিদের। আচ্ছা যাই হোক, রানী দেখো আমাদের এই যে হুল ফুটিয়ে রানী তো মেরে ফেলে সেটা বললাম, সঙ্গমের পর রানী দিনে 1500 থেকে 2000 ডিম পারে। মানে রানী যখন সঙ্গমে উঠে, নুফসিয়াল উড্ডয়নে যায়, আকাশে উঠতে যায়,
তখন তার পিছে পিছে যত পুরুষ মৌমাছি আছে সবাই উড়ে উড়ে, একটাই কারণ যে আজকে রানী সঙ্গমের জন্য উড়াল দিছে। আমাদের জীবনের আজকেই উদ্দেশ্য সফল হওয়ার দিন, আমাদের যাইতে হবে। কিন্তু ওরা জানে যে ওরা সঙ্গম করলে একটু পরে মরে ঠাস করে মরে পড়ে যাবে এমন অবস্থা, তাও ওরা সঙ্গমের জন্য রানীর পিছে পিছে যায়। কি একটা অবস্থা দেখো তো। তবে রানী একসাথে প্রায় 300-350 পুরুষ মৌমাছির সাথে সঙ্গম করতে পারে। সঙ্গম করার পরে যখন সে ফিরে আসে চাকের মধ্যে, তখন সে প্রতিদিন দেখো 1500 থেকে 2000 পর্যন্ত ডিম পারে। মানে ওর কাজ হচ্ছে ওদের কাছ থেকে স্পার্ম কালেক্ট করে ওদেরকে মেরে ফেলে রেখে চলে আসা। মানে ওর কাজ স্পার্ম নিয়ে আসা, এনে তারপর ডিম ফার্টিলাইজ করবে, আর কিছু ওর কাজ না। ও রানী কিন্তু কাউকে ভালোবাসে না, এখানে রানী হচ্ছে প্লে গার্ল, বুঝছো? একটু আগে আমরা মাছ দেখলাম, একটা তিন কাটা স্টিকল এক মাস ও প্লে বয় মাস, এখন রানীকে দেখতে পাচ্ছি, রানী হচ্ছে প্লে গার্ল। আচ্ছা যাই হোক, এখানে আর কিছু দেখবো না, আমরা চলে যাব পরবর্তী পেজে। দেখো আমাদের যারা হচ্ছে রানী, তাদের জন্য হচ্ছে তরুণ মৌমাছি যারা, তারা গলবিলীয় এবং ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে রাজস্বিক জেরি বের করে, বুঝছো? যারা কর্মী মৌমাছি আর কি, কর্মীরা তাদের গলবিলীয় এবং ম্যান্ডিবুলার গ্রন্থি আছে, গলার এদিকে এদিকে একটা গ্রন্থি থাকে, সেখান থেকে একটা রাজস্বিক জেলি, নাইট্রোজেন সমৃদ্ধ রাজস্বিক জেলি খাওয়ায় কর্মীকে এবং তাকে খুব ভালো করে বড় করে। এই ঘটনাটাকে বলা হয় সুপার সিডিউর। সুপার সিডিউর মানে তাকে খুব আদর যত্ন করে বড় করা। তারপর 15-16 দিনের মধ্যে রানী মৌমাছিকে পূর্ণাঙ্গ করে তোলে এবং নতুন রানী বের হয়ে, আচ্ছা যখন নাকি একটা নতুন রানী বের হয়, তখন আশেপাশে যদি অন্য অন্য কোনো রানী থাকে সেই রানীদের সে হুল ফুটায় মেরে ফেলে, মানে তার রাজত্ব কায়েম করতে। তুমি একটা ব্যাপার খেয়াল করো, আমরা সুলতান সুলেমান বারো এরকম অনেক চ্যানেল দেখছো না তোমরা, সিরিয়াল দেখছো না, সেখানে যে রাজা হবে, যে ভাই রাজা হবে, সে ভাই তার আশেপাশে যত ভাই আছে সব ভাইদের মেরে ফেলে, ছোট ছোট ভাইদেরও মেরে ফেলে। মানে বড় ভাই রাজা হবে, আশেপাশে কোনো ভাই রাখা যাবে না, এই তাহলে রাজত্ব নিয়ে সমস্যা হবে। ওইরকম একটা অবস্থা দেখো রানীর মধ্যে, ও রানী, ও আশেপাশে যত রানী আছে সেই রানীগুলোকে হুল ফুটায় মেরে ফেলে যাতে পরবর্তী তার কোনো সমস্যা না হয়। কি একটা অবস্থা, ওইখান থেকেই মনে হয় এই ব্যাপারটা অ্যানালিসিস করেই মনে হয় রাজারা এইটা ফলো করছে, দেখছো? মানে খুব জটিল একটা বিষয়, কারণ ওরা তার মানুষকে ফলো করতে যায় নাই, মানুষরাই ওদেরকে ফলো করছে। আচ্ছা ব্যাপারটা দেখছো, এবার এই দেখছো আবার যদি দুইটা রানী হয়ে যায়, দুইটা রানীর মধ্যে দুইটা রানীর দলপল সমান, এমন সময় হয়েছে একটা তোমার হচ্ছে সুলতান সুলেমানের ছেলে, নাম কি মুস্তফা, আর সুলতান সুলেমান, সুলতান সুলেমানের ছেলের পক্ষে অনেক মানুষ ছিল আর সুলতান সুলেমানের পক্ষে অনেক মানুষ ছিল, তো বিদ্রোহ করবে করবে এমন একটা অবস্থা, তখনই হচ্ছে মুস্তফাকে মেরে ফেললো সুলতান সুলেমান। এরকম হয় দেখো, যখন নাকি দুইটা রানী সমান, মানে দুইজনেরই দলপল সব, দুজনের কর্মীর সংখ্যা সমান, দুইজনেরই হচ্ছে সাপোর্টার সমান, তখন বলে ঠিক আছে এখন রাজত্ব কে চালাবে, বলে দুইজনকে, দুই রানীকে যুদ্ধ যুদ্ধ লাগাও। এই দুই রানীর মধ্যে যে শক্তিশালী সেই হচ্ছে রানী হবে। দুই রানীর মধ্যে যুদ্ধ হয়, তখন যুদ্ধে যে জিতে সেই হচ্ছে পুরা দায়িত্বভার গ্রহণ করে। দেখছো ওদের মধ্যে কি একটা ব্যাপার, মানে ব্যাপারটা ভাবলে কিন্তু ভয়ঙ্কর লাগে। আচ্ছা যাই হোক, তারপরে যে সঙ্গমের জন্য যে উড়ে আকাশে, এটাকে বলে নুপসিয়াল উড্ডয়ন। এই সঙ্গমের সময় ওরা একবারে কয়েকশো পুরুষের সাথে সঙ্গম করতে পারে এবং রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে, আর পুরুষ মৌমাছি সঙ্গমের পরে মারা যায়, 1 বছরের মতো বাঁচে হয়তো বা। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো দেখলাম। এবং রানী মৌমাছির পেছনে যখন পুরুষ মৌমাছি দৌড়ায়, তখন রানীর একটা বডি থেকে একটা গ্রান সমৃদ্ধ কিছু বের হয়, সেটা হচ্ছে ফেরোমেন। ফেরোমেনের কারণে সবাই তার পিছে পিছে দৌড়ায় পুরুষ মৌমাছিরা। আচ্ছা পুরুষ মৌমাছি, পুরুষ মৌমাছির দেহ সুগঠিত, দেখতেও ভালোই। পুরুষ মৌমাছি হচ্ছে 300 থেকে 3000 পর্যন্ত পুরুষ মৌমাছি একটা চাকের ভিতরে থাকে, আর ওরা অনিষিক্ত ডিম থেকে তৈরি হয়, পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়, বুঝছো? পুরুষ মৌমাছি কোন প্রক্রিয়ায় তৈরি হয়, পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। অনিষিক্ত ডিম থেকে তৈরি হয় বলে পুরুষ মৌমাছি আসলে হ্যাপ্লয়েড। পুরুষ মৌমাছিটা কিরকম বলো তো? পুরুষ মৌমাছিটা হচ্ছে হ্যাপ্লয়েড, 500 পুরুষ সঙ্গমে অংশগ্রহণ করে, সঙ্গমী পুরুষ মৌমাছির একমাত্র কাজ, তারপরে ওরা মৃত্যুবরণ করে, এগুলো দেওয়া আছে পড়েও। এবার কর্মী মৌমাছিদের ওয়ার্কার, কর্মীরা হচ্ছে ওয়ার্কার, বুঝছো? ওরা কাজ করবে, কাজ করার জন্য ওরা কি করবে, কেবল মধু এবং বিগ্রেট খেয়ে ওরা বড় হয়, ওরা বন্ধা, ওরা বাচ্চাও দিতে পারে না, বুঝছো? আর বাচ্চা দেয় তো তোমার হচ্ছে রানী মৌমাছি। বাচ্চা দেওয়ার পরে বাচ্চার মধ্যেও যদি কোনো বাচ্চা তোমার রানী হওয়ার জন্য ভবিষ্যৎ ভাবি রানী হয়ে ওঠে আর কি, ভবিষ্যৎ রানী, ও নিজের বাচ্চাকে হুল ফুটায় মেরে ফেলে রানী, এরকম অবস্থা। দেখো কর্মী মৌমাছিরা বন্ধা, ওরা বাচ্চা দেয় না, ওরা কি খায়, ওরা মধু আর রুটি, বিগ্রেট, বুঝছো? আমি পড়তাম ব্রেড, বি ব্রেড, আচ্ছা যাই হোক, ব্রেড ব্রেড মধু দিয়ে ওরা ব্রেড খেয়ে বেঁচে থাকে আর কাজ করে, ওরা প্রচুর পরিমাণে কাজ করে, ওরা 60,000 থেকে 80,000 কর্মী। এই কর্মীরা প্রচুর কাজ করে, দেখো আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন কর্মী আছে না, কর্মীরা কি খায় জানো, বিভিন্ন সম্মেলনে যায় কর্মীরা ভাত খায়, পান্তা ভাত, ভাত মানে ডাল দিয়ে ভাত, বলে আমরা কর্মী আমাদের খাবার দাবার এরকমই হবে। আমি একটা সম্মেলনে গেছিলাম আমার এক রিলেটিভ এর সাথে, তো ছোট তো বলছে যে চলো তোমার ফ্রেন্ডদের মেডিকেল থেকে নিয়ে এসো, আমাদের একটা সম্মেলন আছে,
তো আমরা তো মজা করে করে গেছি, আঙ্কেল যাইতে বলছে, যাওয়ার পরে আমাদের ভাত ধরাই দিছে, মানে অনেক মোটা চালের ভাত, দুপুরবেলা খাবো। আমার ফ্রেন্ডরা তো ভাবছে যে খুব মজার খাবার হবে আজকে, আনন্দ হবে, চল যাই। তো গেছি, বলে চলো মিছিলে যাইতে হবে, এখন তো আমরা মিছিলে যাব আবার কি বলে। তারপরে খাবার দিছে, প্যাকেট খুলে দেখি যে খাবার হচ্ছে ভাত আর একটা রুই মাছ, তাও ভেজা ভেজা, ভাত গুলো নষ্ট হয়ে গেছে। তো আমি তো তাকাই আছি ফুফাজির দিকে, বলে আমরা তো কর্মী, কর্মীদের খাবার এরকমই হবে। তখন আমি ভাবলাম যে যারা হচ্ছে নেতা, মেইন নেতা যারা, মানে যারা হচ্ছে প্রধানমন্ত্রী টন্ত্রী, তাদের খাবার হচ্ছে ভালো, তারা হচ্ছে রানী মৌমাছির মতো, আমরা তাহলে কর্মী মৌমাছি। যাই হোক, কর্মীদের খাবার এরকমই হবে, রুটি, মধু দিয়ে রুটি খাইছে, এটাই অনেক বেশি। আচ্ছা যাই হোক, এখানে 60,000 থেকে 80,000 কর্মী আছে, আজকে সম্মেলন তাহলে খুব ভালো হবে, তাই না? সম্মেলনের ক্ষেত্রে কি হয় জানো, মানে যেখান থেকে পারো মানুষ নিয়ে আসো, যত বেশি মানুষ হবে সম্মেলন তত বেশি তুঙ্গে উঠবে। তখন যে মেডিকেল থেকে ফ্রেন্ড নিয়ে গেছিলাম, ওরা এখনো বলে মজা করে যে তোর মনে আছে আমরা গেছিলাম, তারপরে আমরা সোনার দোকানে ঘুরে আসছিলাম আসার পরে। আচ্ছা যাই হোক, এবার দেখো মৌমাছির কিন্তু হুল আছে, দীর্ঘ একটা হুল আছে, এটা হচ্ছে তোমার প্রবোসিস, সুরের মতো। এদের আয়ুষ্কাল 50 দিন, মাত্র 1.5 মাসের মতো বাঁচে, ওরা কাজ করতে করতে মরে যায়। কর্মীরা কিন্তু কাজ করতে করতে মরে যায়, বড় বড় লিডাররা কিন্তু বেঁচে থাকে, দেখো যত গন্ডগোল হয় গন্ডগোলে সব কর্মীরাই মারা যায়। নির্বাচন হচ্ছে, কে মারা যায় আল্লাহ জানে, আল্লাহ সবাইকে রক্ষা করুক। এবার দেখো আমি, তারপর হচ্ছে বসন্ত ও শীতকালে এরা কঠিন পরিশ্রমে লিপ্ত থাকে, মানে বসন্তকাল আর শীতকালে এরা খুব মধু সংগ্রহ করতে থাকে সারাদিন, ওদের কাজ এটা। এই কারণে এরা মাত্র 6 সপ্তাহ বাঁচে, বুঝছো, মাত্র 1.5 মাসের মতো বাঁচে, মাত্র কাজ করতে করতে মারা যায়। কর্মীদের জন্য এখন খারাপ লাগতেছে না তোমাদের? কর্মীদের জন্য খারাপ লাগতো, সরকার জন্য খারাপ লাগতেছে, আর পুরুষ মৌমাছিদের জন্য খারাপ লাগতেছে। ওরা এত বোকা, মানে ওরা জাস্ট একটা সঙ্গমের জন্য বেঁচে আছে, এবং সঙ্গম করতে গেলে ওরা মরে যাচ্ছে। আর কর্মীরা পরিশ্রমী গাধা টাইপের, তাই না? আর রানী হচ্ছে রানী, সে যুদ্ধ করে আবার টিকে থাকে, হুল ফুটে মায়েরা ফেলে, মানে স্বৈরাচারী আর কি। আচ্ছা যাই হোক, এরপরে আমরা চলে যাবো, এখানে আর দেখবো না। তারপরে আমাদের রানী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি পার্থক্য পড়বো। আচ্ছা, আমাদের রানী বাঁচে 3 থেকে 5 বছর, পুরুষ বাঁচে 50 থেকে 60 দিন, আর কর্মী আছে তার চেয়েও কম, 50 দিন মাত্র। সংখ্যা, রানীর সংখ্যা একটাই থাকে, একটা চাকে, পুরুষ থাকে 3 থেকে 3,000, আর কর্মী থাকে ডাবল, 60 থেকে 80,000 থাকে, ডাবল না অনেক বেশি থাকে। আচ্ছা, ফেরোমেন, ফেরোমেন রানী নিঃসরণ করে, আর এই ফেরোমেনের টানেই তো সব পুরুষ ওর পিছে দৌড়ায়, আর বাকি কেউ নিঃসরণ করে না। প্রজনন, রানী প্রজননে সক্ষম, পুরুষ প্রজননে সক্ষম, কিন্তু প্রজনন করে সে মারা যায়, আর কর্মী যেহেতু বন্ধা তাহলে প্রজননে অক্ষম। কোনটার আকার কিরকম এটা পড়বে, এই ছকটা অনেক, পার্থক্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই পার্থক্যের পড়ার কি আছে, পরের পেজে কিছু আছে? মৌমাছির ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খুব ভালো করে রাজস্বিক জেলি নিয়ে কথাবার্তা আছে। রাজস্বিক জেলিতে প্রোটিন কত পার্সেন্ট, পানি কত পার্সেন্ট, লিপিড কত পার্সেন্ট, চিনি কত পার্সেন্ট, এগুলো ভিটামিন কত পার্সেন্ট, দেখো রাজস্বিক জেলি মানে রাজার খাবার ভাই, এই খাবার নিয়ে তো আর কর্মীদের কিছু চিন্তা করার দরকার নাই, কর্মীরা খাবে রুটি। আর রানীর জন্য দেখো, ওরা হাইপোফ্যারেঞ্জিয়াল এবং ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে, গলবিলি ও হাইপোফ্যারেঞ্জিয়াল ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে একটা অনেক দামি খাবার তৈরি করে, সেটা হচ্ছে রাজসিক জেলি। হ্যাঁ, রাজসিক জেলি দিয়ে আবার ত্বকেরও পরিচর্যা করা হয়। আচ্ছা যাই হোক, আমাদের এই যে কর্মী মৌমাছি, কর্মী মৌমাছিকে ড্রোন বলা হয়, পুরুষ মৌমাছিকে ড্রোন বলা হয়, আর তো আর কিছু না। ও, আমাদের মৌমাছিও নাচে, মৌমাছির নাচকে বলা হয়, মৌমাছির নাচ হচ্ছে চক্রাকার নৃত্য বা ওয়াগল নৃত্য, চক্রাকার নৃত্য বা ওয়াগল নৃত্য। এমন কি চক্র চক্র করে যদি কেউ নাচে, সে বেশিক্ষণ নাচতে পারবে, তার মাথা ঘুরে পড়ে যাবে না? দেখো সেও খুব বেশিক্ষণ নাচতে পারে না, 100 মিটারের কম দূরত্বের মধ্যে সে নৃত্যটা দেখাইতে পারে। আর যখন নাকি নৃত্যটা দেখায়, তখন ইংরেজি 8 অক্ষরের মতো, এটা কিন্তু বাংলা 4 না, এটা ইংরেজি 8। হ্যাঁ, ইংরেজি 8 অক্ষরের মতো সে নাচে। ওকে, এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। তারপরে আমাদের তোমার মৌরুটি, মধু, এগুলোতে অ্যান্টিবায়োটিক পদার্থ আছে। মৌমাছিরা বাসা এবং মৌচাকের প্রোপিলিশ নামে একটা পদার্থ থাকে, প্রোপিলিশ মৌমাছির চাকের মধ্যে থাকে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। তারপরে আমাদের মৌমাছি জিনগত সোয়ার্মিং ও জিনগত উন্নতি সাধন, এগুলো রিডিং পড়বে, এখান থেকে আসার মতো কিছু নেই। আসলে আরেকটা ছক আমাদের বাকি, সেটা হচ্ছে ছক না, সেটা আচ্ছা রাজকীয় জেলি আর হচ্ছে প্রোপিলিশের পার্থক্যটা একবার পড়ো। প্রোপিলিশের মধ্যে পানি নেই, হ্যাঁ রাজকীয় জেলিতে পানি আছে, প্রোপিলিশে তোমার মোম আছে, তেল আছে, নেক্টার আছে, রেজিন আছে, প্রোপিলিশ মানে তোমার পলিশ করার কাজে লাগে এরকম টাইপের কিছু। আর রাজকীয় জেলির মধ্যে লিপিড, প্রোটিন সবই আছে, এটা পড়লাম। এই মৌমাছিটা খুব ইম্পর্টেন্ট আজকে পড়ার মধ্যে। তারপরে এই পেজের কিছু নেই, এবার আমরা চলে যাবো প্যাভলভের সেই গল্পটা পড়তে। আমরা চলো এখন প্যাভলভের গল্পে চলে যাই, লাস্টের যে টপিকটা আমি রেখে আসছি। প্যাভলভের গল্প শুরু করলে মৌমাছি আর পড়ানো হইতো না, এই জন্য মৌমাছি মজার জিনিস আগে পড়ালাম, এবার প্যাভলভের গল্পটা পড়বো। আচ্ছা, একজন ডাক্তার, তার নাম ছিল প্যাভলভ, উনি হচ্ছে অর্জিত যে একটা তোমার
প্রতিবর্তী কি আছে সেটা নিয়ে আলোচনা করছে। প্যাবলভ যখন তার পোষা একটা কুকুর ছিল, কুকুরটাকে খাবার দিতে যেত তখন একটা কোট পরে যেত, এবং যখন খাবার দিতে যেত তখন একটা ঘন্টা বাইরে যেত, ঘন্টা বাইরে যেত আর হচ্ছে তার সহকর্মীকে সাথে নিয়ে যেত। মানে খাবার দেওয়ার সময় ঘন্টা বাইরানো, কোট পরা, সহকর্মীকে সাথে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো অনেক দিন যাবত সে কন্টিনিউ করতে থাকে। তো যখন হচ্ছে ঘন্টা বাড়ি দেওয়া হয় তখনই খাবার দেওয়া হয়, এই ব্যাপারটার সাথে কুকুরটা অভ্যস্ত হয়ে যায়। তো এক সময় দেখা গেল যে শুধু শুধুই ঘন্টা বাড়ি দেওয়া হচ্ছে, তারপর কুকুরের লালাকরণ শুরু হয়ে গেছে। তার মানে সে মনে হচ্ছে যে ঘন্টা বাড়ি দিছে মানেই খাবার দিবে, ঘন্টা বাড়ি দিছে মানেই খাবার দিবে। ঘন্টা বাড়ির সাথে খাবারের একটা সম্পর্ক ইনক্লুডেড হয়ে যায়, অভিজ্ঞতা অর্জন হয়ে যায় কুকুরের, ঘন্টা বাড়ি দিলেই তার লালাকরণ শুরু হয়ে যায়। এই ব্যাপারটাকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের ব্যাপার, বুঝছো? অর্জিত সাপেক্ষ প্রতিবর্তিক্রিয়া। হ্যাঁ, অর্জিত প্রতিবর্তিক্রিয়া, অর্জিত প্রতিবর্তিক্রিয়ার এটা একটা দারুণ উদাহরণ দিয়েছে আমাদের বিজ্ঞানী প্যাবলভ। এই যে দেখো প্যাবলভ, প্যাবলভ খাবার দিচ্ছে কুকুরকে, তারপরে কুকুরের লালার পরিমাণ কিরকম ক্ষরণ হচ্ছে সেটা রেকর্ড করে একটা যন্ত্রের সামনে রাখছে। যখনই খাবার দেওয়া হয়েছে তখনই একটা ঘন্টা বাইরানো হতো, এবং সেই ঘন্টা বাইরানো দেখেই কুকুর ভাবতো যে তাকে খাবার দেওয়া হবে, মানে অভ্যাস হয়ে গেছিল তার। যেমন আমি যখন রেডি হই তোমার হচ্ছে ক্লাসে আসার আগে হিজাব পরি, তা আমাকে যখন হিজাব পড়তে দেখে আমার বাসার কেউ, তখনই ভাবে কিরে ক্লাস আছে। মানে ধরো আমি বাইরে বাইরে বের হওয়ার জন্য যদি হিজাব পড়ি তখন বলে কিরে এখন ক্লাস আছে, মানে এই যে হিজাব পড়ার সাথে ক্লাসের একটা সম্পর্ক হয়ে গেছে। বাসায় তো আমি হিজাব পরে থাকি না সবসময়, তাই না? নর্মাল ভাবে থাকি, তো যখনই হিজাব পড়ি তখনই ক্লাস, মানে যখনই ঘন্টা বাড়ি তখনই খাবার, তাহলে দুটার সাথে একটা সম্পর্ক আছে, এরকম ব্যাপার আর কি। ঘন্টা বাড়ি দিলেই খাবার দেয় এটা ভেবে কুকুর তখনই লালাখরণ শুরু করে দেয়, এটা দিয়ে মাপছিল, তারপর দেখছে যে যন্ত্র দিয়ে মাপার পরে দেখছে যে লালাখরণ হচ্ছে। বলছে এখানে আর তেমন কিছু নেই, দেখছো খাবার, খাবার দেখলে লালাখরণ হয়, কিন্তু যখন প্রথমের দিকে আর কি, প্রথমের দিকে খাবার দেখে তার লালাখরণ হয়েছে, তারপরে ঘন্টা দেখে তার প্রথমের দিকে কোনো লালাখরণ হয় নাই, কিন্তু আস্তে আস্তে যখন ঘন্টা বাইরানো শুরু হয়েছে তারপরে ঘন্টা দেখলেই তার লালাখরণ শুরু হয়ে গেছে। ঘন্টা খাবার দুইটা দেখলে লালাখরণ, যে ব্যাপারটা ফিরা বোঝাই। একটা কুকুর ধরে আনছে, কুকুর ধরে আনার পর তার সামনে খাবার দিছে, খাবার দেখছে কুকুরের লালাখরণ হয়েছে, স্বাভাবিক কথা, খাবার দেখলে তো কুকুরের লালাখরণ হবেই। কিন্তু তখন সে ঘন্টা দেখছে, ঘন্টা দেখে তার কোনো লালাখরণ হয় নাই। পরবর্তীতে খাবারও দিচ্ছে, ঘন্টাও বাজাচ্ছে, দুইটা একসাথে, ঘন্টা খাবার দুইটার সাথে তার লালাখরণ হচ্ছিল, কিন্তু এরপরে শুধু ঘন্টা বাইরে এলেও তার লালাখরণ হইতাছিল, অর্থাৎ তার এটা অভ্যাস হয়ে গেছিল যে ঘন্টা বাড়ি দিলেই বুঝি খাবার দিবে, ঘন্টা বাড়ি দিলেই তার লালাখরণ শুরু হয়ে গেছে। এটাই প্যাবলভের একটা অর্জিত প্রতিবর্তিক্রিয়ার শিক্ষা, এটা দেখলা আর কিছুই না। আজকের এই চ্যাপ্টার আমাদের শেষ, আমরা একটা মজার চ্যাপ্টার পড়লাম। এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের একটু বলি, আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাক্সিস, ট্যাক্সিসটা খুব ভালো করে পড়বো আমরা, তারপরে আমরা ফ্যাপের বৈশিষ্ট্যটা খুব ভালো করে পড়বো, তারপরে আমরা মৌমাছির ব্যাপারটা ভালো করে পড়বো। এই তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, এই তিনটা জায়গা থেকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এই তিনটা হয়ে যাওয়ার পরে তারপর তুমি বাদ বাকি সব পড়তে পারো আবার, তবে দাঁড়ানো লাইন গুলোই ভালো করে পড়বা, এটা থেকে এবার কোশ্চেন আসতেও পারে, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। আর আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতেও আমি এখান থেকে কোশ্চেন দিব। তাহলে আজকে এইটুকুই থাকবে, তোমরা ভালো থাকো, আর যারা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ভর্তি হতে চাও তারা দ্রুত আমাকে নক দিবা, কারণ আমাদের 4000 বই, 4000 বই এবং 8100 টাকাতে ডিসকাউন্টে 10 তারিখ পর্যন্ত ভর্তি। এর ভিতরে 4000 জন স্টুডেন্ট ফিল আপ হয়ে গেলে তাদের বই আমরা 10 তারিখ থেকে দেওয়া শুরু করব। কিন্তু তারপরে আমাদের যদি আরো 100-200 স্টুডেন্ট বা 500 স্টুডেন্ট ভর্তি হয় তাদের বই দিতে একটু দেরি হয়ে যাবে, কারণ আমার বই আবার অর্ডার দিতে হবে, বুঝছো? বই আমার কাছে স্টক যতগুলো আছে, তারপর আবার সেকেন্ড এডিশন পাবে তারা। তাই যারা আগে আগে ভর্তি হবা তারা আগে আগে বই পাবা। আর জিকে ইংলিশ বই তোমাদের জন্য অনেক দরকারি বই, তোমরা বাজারে সব বই পাও কিন্তু খুব ভালো মানের জিকে ইংলিশ বই তোমরা খুঁজে পাও না। ভালো মানের জিকে ইংলিশ বই বলতে তোমার সামনে অনেক জিকে ইংলিশ বই আছে, তোমরা বলতে পারো আপু এত তো রাইটারের বই বাজারে, হ্যাঁ সবটাই ভালো, সবাই ভালো করে লিখতে চায়, মেডিকেল ভর্তি পরীক্ষা যা আসবে তা অনেক বইতে তার চেয়ে বেশি তথ্য দেওয়া আছে। তোমার হাতে সময় 3 মাস, আমার বইতে মেডিকেলের জন্য যা লাগবে তাই দেওয়া হয়েছে, অতিরিক্ত কিছু আমি দেই নাই, আমার বইয়ের আগে লেখাই আছে। তোমরা যখন বইটা পড়বা তখন এই বইয়ের মধ্যে, এটা সাধারণ জ্ঞানের বই, বইয়ের মধ্যে এখানে একটা কথা লেখা আছে, পরীক্ষার জন্য যা লাগবে তাই, অতিরিক্ত কিছু না। এবং তোমাদের ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া সঙ্গী আপুর একটা বক্তব্য আমি নিয়েছিলাম, সেখানে সঙ্গী বলেছিল যে আপু আপনার বইটা পড়ার সময় আমার মনে হইতো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা লাগবে সেটাই আপনি খুব ভালো করে দিয়েছেন, অতিরিক্ত কিছু দেননি। অনেক বই দেখেছি আমি বাজারে, সেখানে অনেক অতিরিক্ত তথ্য দেওয়া যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সব লাগে না,
মানে ওনাদের বইটা এরকম ভাবে তৈরি করা যে সব তথ্য একসাথে দেওয়া আছে। ওই বইগুলো ভালো, কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যতটুকু দরকার আমার বইতে ততটুকুই দেওয়া আছে। স্বল্প সময়ের জন্য প্রিপারেশনের জন্য এটাই একটা বেস্ট বই হতে যাচ্ছে তোমাদের জন্য। এবং আমাদের ইংরেজি বইটা, সরি, এটা জিকের বই, আর আমাদের ইংরেজি বইটা একটু মোটা হবে, তবে আমাদের জিকে ইংলিশ কোর্স বা আমাদের হোয়াইট অ্যাপ্রন কোর্সে আমি এই দুটা বই লাইন টু লাইন বুঝাইয়া খুব সুন্দর করে মুখস্থ ঠোঁটস্থ করাই দিব তোমাদের। এটার দায়িত্ব আমার, তুমি খালি আসো ভর্তি আল্লাহর রহমতে আর পড়বা। তুমি তোমার দায়িত্ব পড়া, আর আমার দায়িত্ব তোমাকে লাইন টু লাইন বুঝাই দেওয়া। জিকে ইংলিশ যদি লাইন টু লাইন বুঝাই দেওয়া, আমি এত বছর পড়াইছি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স, আমি হোয়াইট অ্যাপ্রন ব্যাচে লাইন টু লাইন বুঝাই পড়াইছি, কিন্তু জিকে ইংলিশ লাইন টু লাইন বুঝাই পড়ানো সম্ভব হইতো না, কারণ বই ছিল না, আমার নিজের বই ছিল না তখন, পিডিএফ ছিল, পিডিএফটা দেখে পড়াইতাম। এখন থেকে এটাও পসিবল, তো ভালোই হচ্ছে, আল্লাহর রহমতে আমাদের সবারই উপকার হবে মনে হচ্ছে এই দুটা বই। এরপরে আরেকটা বই দিব হোয়াইট অ্যাপ্রনে শুধু, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালিসিস সহ দেওয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন রাইটারদের বইয়ের পেছনে এমসিকিউ দেওয়া। হোয়াইট অ্যাপ্রন ব্যাচে যারা ভর্তি হয়েছে তাদের অনেক লাভ আছে, আর প্রি মেডিকেলে যারা ভর্তি হয় তারা শেষ পর্যন্ত অনেক অনেক বেশি খুশি হয়, কারণ তারা একটা লাইনে ঢুকে যায়, অনেক কিছু ফ্রিতে পেয়ে যায় আমাদের। মানে প্রি মেডিকেলে যারা ভর্তি হয় মূলত তারা হচ্ছে হোয়াইট অ্যাপ্রন সহ পায়, বুঝছো, যারা প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয় তারা হোয়াইট অ্যাপ্রন ব্যাচ সহই পেয়ে যায়। তাই 24-এ যারা প্রি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ তারা কিন্তু হোয়াইট অ্যাপ্রনও পাওয়া যাবে। তাই আল্লাহর রহমতে 24-এ ভর্তি হয়ে যাও, ভালো হবে অনেক তোমার। আল্লাহ ভরসা, আল্লাহ পেস।